আমাদের মনের কাহিনী চ্যানেলটির সকল প্রকার পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। বাবা মা, তোমরা কি শুরু করেছো? আমার রুমে অন্য কেউ থাকবে মানে? প্রচন্ড রেগে মিষ্টি কথাগুলো বলে। হ্যাঁ, আজ আমার বড় আপার ছেলে আসবে ঢাকা থেকে, ও তোর রুমে কিছুদিন থাকবে। আমার রুমে কেন? গেস্ট রুমে থাকলে কি প্রবলেম? আরে গেস্ট রুমটা অনেক ছোট, তাই ও তোর রুমে থাকবে, তুই কিছুদিন গেস্ট রুমে থাকবি। আমি আমার রুমে কাউকে থাকতে দিব না। ঠাটিয়ে মারবো এক চোর, বেয়াদব মেয়ে, চুপচাপ তোর জিনিস নিয়ে গেস্ট রুমে চলে যা। মিষ্টি তার বাবার দিকে অসহায়ভাবে তাকায়। ও ভেবেছিল বাবা ওকে হেল্প করবে, বাট মিষ্টির বাবা অসম্ভব ভয় পান নিজের স্ত্রীকে। তিনিও কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে থাকেন। কি হলো, কথা কানে যাচ্ছে না? মিষ্টি আর কোনো কথা না বলে নিজের জিনিসপত্রগুলো গেস্ট রুমে রেখে ফোন নিয়ে ইতিকে কল দেয়। ডাইনি, কোথায় তুই? এই তো রিহানের সাথে রেস্টুরেন্টে এসেছি। তুই বল কি খবর, আর আজকে ভার্সিটিতে কেন এলি না? এমনি ভালো লাগছিল না। তুই আসিস নি, তোর মজনু তো তোকে খুঁজতে খুঁজতে হয় দেন। বাদ দে তো আজাইরা, কতবার না করেছি, তবুও পিছনে পিছনে ঘুরবে। রাজি হয়ে গেলেও তো পারিস, দেখতে খারাপ না কিন্তু। বাদ দে তো, এসব প্রেম ট্রেম ভালো লাগে না। বাই দ্য ওয়ে, তুই 10 মিনিটের মধ্যে পার্কে আসবি, না হলে কিন্তু তোর খবর আছে। কিন্তু রিহান, ও এখন ও তোর কাছে আমার চেয়ে বড় হয়ে গেল, তাই না? আচ্ছা থাক। আরে রাগ করিস না, আমি আসছি। মিষ্টি জামা কাপড় চেঞ্জ করে বেরিয়ে পড়ে। ও এতক্ষণে তো পরিচয় দিলাম না, ও মাইশা রহমান মিষ্টি, দেখতে অসম্ভব সুন্দরী, ফর্সা চেহারা, টানা টানা চোখ, চিকন ভ্রু, মাথায় একগুচ্ছ সিল্কি চুল, সব মিলিয়ে ছেলেদের ক্রাশ যাকে বলে। বাবা মায়ের দুইমাত্র সন্তান, ওর একটা ছোট ভাই আছে, তার নাম মাহিন, ওর বয়স 8 বছর। বাবা মা আর ওরা দুই ভাই বোন মিলে ওদের ফ্যামিলি। মিষ্টি কখনো ওর খালাতো ভাইকে দেখেনি। খালা অনেকবার এসেছেন কিন্তু তার ছেলে একবারও আসেনি। যাক, পরিচয় দিতে দিতে মিষ্টি পার্কে চলে আসে। ইতি আগেই বসা ছিল, মিষ্টি গিয়ে ওর পাশে বসে পড়ে। কিরে এত জরুরি ডাকলি কেন বল? আরে মহা ঝামেলায় পড়েছি। কি হয়েছে? মা আমার রুমে তার কোন বোনের ছেলেকে থাকতে দিবে, এটা নিয়ে মেজাজ বেশ গরম। তুই তো জানিস আমি কাউকে নিজের রুমে থাকতে দিই না। তো এখন কি করবি? আগে আসুক, এমন ব্যবস্থা করব এক সপ্তাহে দৌড়ে পালাবে। আমার বিশ্বাস আছে তোর উপর। আচ্ছা চল ফুচকা খাই। ফুচকা খেয়ে মিষ্টি বাসার দিকে যাচ্ছিল, হঠাৎ কেউ ওকে ডাক দেয়। এক্সকিউজ মি। মিষ্টি পিছন ফিরে তাকায়। ছেলেটা কালো শার্ট আর হোয়াইট জিন্স পরা, পায়ে কালো লোফার, কাঁধে একটা ব্যাগ আর হাতে একটা ট্রলি ব্যাগ, দেখতে বেশ সুদর্শন। বলুন। অ্যাকচুয়ালি আমি এখানকার কিছু চিনি না, আপনি কি আমাকে অ্যাড্রেসটার কথা একটু বলে দিতে পারবেন? মিষ্টি চুপচাপ কাগজটা হাতে নেয় ও অবাক দৃষ্টিতে কিছুক্ষণ কাগজের দিকে তাকিয়ে থাকে। তারপর, ভাইয়া আপনি তো ভুল রাস্তায় এসেছেন, এই যে এখান থেকে ডানে গিয়ে তারপর বামে যাবেন, তারপর আবার ডানে, এরপর একটা গলি দিয়ে সোজা চলে যাবেন, তাহলেই পৌঁছে যাবেন। থ্যাংক ইউ। মিষ্টি চুপচাপ হাঁটে আর মনে মনে শয়তানি হাসি দিতে থাকে। এসছে আমার রুম দখল করতে, এখন ঘুরে বেড়াক। মিষ্টি চলে এসে দেখে ওর মা দরজার কাছে দাঁড়িয়ে আছে, তাকে দেখে কিছুটা চিন্তিত লাগছে। মা তুমি এখানে কি করছো? ওর তো এতক্ষণ চলে আসার কথা, কি জানি কি হলো। মা তুমি শুধুই টেনশন নিচ্ছ, সে তো আর বাচ্চা না যে হারিয়ে যাবে। তুই থাম, আমার বোনের একমাত্র ছেলে, ওর কিছু হলে আমি রেনুকে কি জবাব দেব? ওই তো এসে গেছে। আসসালামু আলাইকুম, কেমন আছিস রামু? ভালো। দীপ বাবা তোর আসতে এত লেট হলো কেন? আরে ছোটামু, একটা ভাজির মেয়ে আমাকে ভুল ঠিকানা বলেছিল। বলতেই হঠাৎ মিষ্টির দিকে চোখ পড়ে ওর,
দীপ প্রশ্ন করে, ছোট আম্মু এটা কে? এটা তো আমার মেয়ে মিষ্টি। ও, দীপ একটা রাগি লোক নিয়ে দেখতে থাকে ওকে। আচ্ছা বাবা ভিতরে চল, বেশ ঘেমে গেছিস। হুম চলো। মিষ্টির দিকে একটা রাগি লোক দিয়ে, যা বাবা ফ্রেশ হয়ে আয়, আমি খাবার বেড়ে দিচ্ছি, মিষ্টি তোকে রুম দেখিয়ে দিবে। আচ্ছা মিষ্টি ওকে রুমে নিয়ে যা। আচ্ছা। দুজনে সিঁড়ি পেয়ে দোতলায় চলে যায়। মিষ্টি ডোর খুলে রুমে প্রবেশ করে, দীপ ওর পেছন পেছন ঢুকে ব্যাগ দুটো ফেলে রুমের দরজা লাগিয়ে দেয়। দরজা লক করলেন কেন? দীপ কিছু না বলে এগোতেই থাকে। মিষ্টি পেছনে যেতে যেতে দেওয়ালের সাথে পিঠ ঠেকে যায়। ইউ স্টুপিড, কাজটা ঠিক করলে না, এখন থেকে দেখবে দীপ কি জিনিস। রাগে দাঁতে দাঁত চেপে মিষ্টিকে দেওয়ালের সাথে চেপে ধরে। মিষ্টি ভয়ে কিছু বলতে পারে না। মানুষটাকে দেখে বেশ ভয় লাগছে ওর। লাইফে ফার্স্ট টাইম মনে হচ্ছে ও বড় কোনো বিপদে পড়তে যাচ্ছে। দীপ তাকিয়ে দেখে মিষ্টি বেশ ঘাবড়ে গেছে। দীপ ওকে ছেড়ে দিয়ে ব্যাগটা নিয়ে খাটের উপর রাখে। রুম থেকে একটা মেইলি মেইলি ঘ্রাণ আসছে। দীপ পারফিউম বের করে পুরো ঘরে ছিটিয়ে দেয়। এদিকে মিষ্টি এখনো শকড হয়ে দাঁড়িয়ে আছে। এক্সকিউজ মি, আমি কি তোমার সামনে ড্রেস চেঞ্জ করব? মিষ্টির হুঁশ ফিরে এলেও ও দৌড়ে রুম থেকে চলে যায়, আর দীপ ফ্রেশ হতে চলে যায়। হারামি বজ্জাত গুন্ডা বেটা, ভেবেছিলাম খালার ছেলে, হয়তো কোনো হ্যাবলা হবে, কিন্তু নিজেই ফেসে গেলাম। তুই এই মিষ্টিকে চ্যালেঞ্জ দিয়েছিস, দাঁড়া দেখাচ্ছি মজা। বলেই মিষ্টি নিস্তলায় কিচেনে চলে যায়। মা, এই শরবত কার জন্য? এটা দীপের জন্য। হুম, আইডিয়া। মিস্টার দীপ, আজ তোমাকে মিষ্টির স্পেশাল লঙ্কার শরবত খাওয়াবো। মিষ্টি একটা শয়তানি হাসি দিয়ে বেশ কতখানি মরিচের গুঁড়া শরবতে ঢেলে দেয়। তারপর ভালোভাবে নাড়িয়ে রেখে দিয়ে চুপচাপ টেবিলে গিয়ে বসে পড়ে। মিস্টার দীপ, এটা খেয়ে বুঝবে মজা। এখন তাড়াতাড়ি এসে পড়ো, তোমাকে এটা খেতে দেখে আমার আর তোর সইছে না। দীপ ফ্রেশ হয়ে একটা হোয়াইট টি শার্ট আর একটা কালো প্যান্ট পরে নিচে খেতে চলে যায়। আয় বাবা, তোর পছন্দের বিরিয়ানি রান্না করেছি, রেনু আপা বলো তোর খুব প্রিয়। ধন্যবাদ ছোট আম্মু। আরে আম্মু, তুমি ভাইয়াকে শরবত কেন দিচ্ছ না? তুমি না বানিয়ে রাখলে? আমি শরবত খাবো না। কি আম্মু, এত কষ্ট করে বানালো আর আপনি খাবেন না? ও নিশ্চয় কোনো দুষ্টুমি প্ল্যান করছে, দীপের সাথে পাঙ্গা, দেখাচ্ছি মজা। ঠিকই তো, ছোট মতো কষ্ট করে বানালো, এভাবে অপচয় করা চায় না। তার চেয়ে বরং তুমি খেয়ে নাও। হ্যাঁ মা, ওর খেতে ইচ্ছে হচ্ছে না, তুই খেয়ে নে। আমি খাবো না। কেন খাবে না? তুই তো বললে আমি এত কষ্ট করে বানিয়েছি, এখন তাড়াতাড়ি খেয়ে নে, না হলে কিন্তু খবর আছে। মিষ্টি ওর আম্মুকে বড্ড ভয় পায়। ও জানে শরবতে ঝাল মেশানো আছে, আর না খেয়েও উপায় নেই। কি হলো, খাস না কেন? মিষ্টি অসহায় চোখে তাকিয়ে খেতে শুরু করে, জিভে লাগ দিয়ে পুড়িয়ে ওঠে। ও কোনো মতে অর্ধেকটা শেষ করে বেসিনের দিকে দৌড়ে যায়। আরে ওর কি হলো, এভাবে দৌড়ে গেল কেন? বাদ দে ওর কথা, ও এমনই বড় হয়েছে, বাট বাচ্চাদের মতো দুষ্টমি করবে। আচ্ছা তুই এখন কি করছিস বাবা? বাবার কোম্পানি দেখাশোনা করছি, এখানে একটা ব্রাঞ্চ খুলব, তাই এখানে আসা। আচ্ছা খেয়ে নে, খাওয়া শুরু কর। ওয়াও ছোটামু, তোমার খাবারের জবাব নেই, সত্যি অসাধারণ। নে বাবা আরো নে। আরে পেট ভরে গেছে। না প্লিজ নে, শুধু এইটুকু। অন্যদিকে মিষ্টি বেসিনের সামনে দাঁড়িয়ে আছে, মুখে এখনো আগুন জ্বলছে। ওর প্ল্যান ওকে ব্যাকফেয়ার করবে এটাও ভাবতেই পারিনি। ও দাঁড়িয়ে দাঁড়িয়ে দীপের চৌদ্দ কুষ্টি উদ্ধার করতে থাকে। হারামি বেটা, তোর জন্য আজকে আমার মুখের এই অবস্থা, আমি ছাড়বো না তোকে, আই প্রমিস। দুপুরে দীপ খেয়ে রেস্ট নিয়ে ছাদে চলে যায়। মিষ্টি ভাবে এটাই সুযোগ, দীপের জিনিসপত্রের মাঝে ওকে সাজতা করার খুঁজে পাওয়া যেতে পারে। এটা ভেবে মিষ্টি রুমে গিয়ে দীপের ব্যাগে খুঁজতে থাকে, কিন্তু জামা কাপড়, পাসপোর্ট, কিছু বই, ওগুলো ছাড়া কিছুই পায় না। হঠাৎ ওর চোখ চায় টেবিলে রাখা ডায়েরিটার দিকে।
মিষ্টি টেবিলের কাছে যেতেই কেউ এসে ওর হাত টেনে ধরে। আবার ওই কি করছো? আসলে হোয়াট? আসলে আমার কিছু জিনিস রেখে গেছি, তাই নিতে এসেছিলাম, এখন যাই। ওয়েট, আমি কি যাবার অনুমতি দিয়েছি? সকালে আমাকে ভুল অ্যাড্রেস দিয়েছিলে তুমি, আর দুপুরে সর্বদে তুমি কি মিশিয়েছো? এটা কি ছোট মুখে বলবো? প্লিজ না, আমি তো ফান করছিলাম। ও আচ্ছা, বলবো না। সত্যি? হুম, ওয়াশরুমে দুটো শার্ট রেখে এসেছি, ওগুলো ধুয়ে দাও, তাহলে বলবো না। হুম, আমি শার্ট ধুয়ে দিব, আজ অব্দি নিজের জামাও ধুলাম না। আচ্ছা, আমি যাচ্ছি তাহলে ছোট আমুর কাছে। আচ্ছা বাবা, ধুয়ে দিচ্ছি। বলেই মিষ্টি ওয়াশরুমে চলে যায়, আর দীপ ওর পেছনে দাঁড়িয়ে হাসতে থাকে। শোনো, হুম, ওটা কি তোমার ফেভারিট শার্ট? শো, বি কেয়ারফুল। হুম, মিষ্টি একটা ভেংচি দিয়ে চলে যায়। মিষ্টি ওয়াশরুমে গিয়ে শার্ট ধুচ্ছে। এটা ইতি আর মায়া শুনলে নিশ্চয়ই হাসতে হাসতে বেহুশ হয়ে যাবে। না, প্রতিবার দীপকের সাজতা করছে, ওর কিছু করতেই হবে। হঠাৎ ওর মাথায় আবার প্ল্যান আসে, আর মিষ্টি একটা ডেভিল মার্কা হাসি দেয়। একটু পরেই ও দীপের সামনে গিয়ে দাঁড়ায়। ভাইয়া, আপনার শার্ট কি হয়েছে? ধুতে গিয়ে অনেকটা ছিঁড়ে গেছে। হোয়াট? হুম, আগে কখনো ধুইনি, তাই এমন হলো। আচ্ছা, মন খারাপ করো না। তাহলে আমি যাই? না, তুমি যেহেতু কাপড় ধুতে পারবে না, তাই আমি তোমাকে জামা কাপড় ধোয়া শেখাবো। আজ আমার সব জামা কাপড় তুমি ধুয়ে দেবে। হুম, অসম্ভব। ছোট আম্মু! আরে, আম্মুকে ডাকেন কেন? আচ্ছা, ধুয়ে দিব, বাট প্লিজ সব না। আচ্ছা, অর্ধেক ধুয়ে দিয়ে চলবে। মিষ্টি কিছু না বলে অসহায়ভাবে দীপের দিকে তাকিয়ে থেকে ওয়াশরুমে গিয়ে জামা কাপড় ধুতে শুরু করে, আর দীপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে। মিষ্টির এই অসহায় অবস্থা দেখে বেশ হাসি পাচ্ছে ওর। মেয়েটার ফর্সা ফেস রাগে লাল হয়ে আছে। ওকে চলাতে দীপের বেশ ভালোই লাগছে। রাতে মিষ্টি শুয়ে শুয়ে এপাশ ওপাশ করছে, নিজের বিছানা ছাড়া ওর চোখে ঘুমই আসছে না। সারা দিন ওর সব প্ল্যানগুলোই ওকে ব্যাকফায়ার করেছে, আর সব প্রবলেমের মূল হলো দীপ। মিষ্টির রাগে দীপকে ইচ্ছে মতো গালি দিতে থাকে। শয়তান ব্যাটা, আমাকে দিয়ে কতগুলো জামা কাপড় ধোয়ালো, কোমরে এখনো যথেষ্ট পেন, নড়তেই পারছি না। হারামি ব্যাটা, তোর বিয়েই হবে না, দেখে নিস, তোর বউ হবে একটা হাতির মতো মুটকি, তার সব জামা কাপড় তোকে ধুতে হবে, তখন বুঝবি মজা। আমার তুলার মতো হাতটা তোর জন্য সিমেন্টের মতো হয়ে গেল, হারামি। রাতে অনেক এপাশ ওপাশ করে মিষ্টি অবশেষে ঘুমোতে সক্ষম হয়। সকালে উঠে তাড়াতাড়ি নাস্তা করে ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে যায়। মিষ্টি বেবি, তোর জন্য সেই কখন থেকে ওয়েট করছি। একটু লেট হয়ে গেল। তা শুনলাম, কে নাকি তোর রুম দখল করেছে? শুধু রুম না, আমার আম্মুকে অবধি দখল করে নিয়েছে। এই মিষ্টি, কথা বলছিস না কেন? আচ্ছা, ছেলেটা দেখতে কেমন আর বয়স কত? আমার চেয়ে 2 বছরের বড়, এবছরই পড়াশোনা শেষ করেছে, আর দেখতেও ভালোই। পেয়ে গেছি তাহলে, ওই ছেলেকেই বিয়ে করব, আর তুই হবি আমার ননদ, কেমন হবে বল? না রে বোন, জেনে বুঝে আমি তোকে ওই বাঘের খপ্পরে পড়তে দিব না। ওরা আর কিছু বলবে তখনই সেখানে ফাহিম এসে হাজির। কেমন আছো মিষ্টি? ফাহিম ভাইয়া, আপনি আসুন, আপনারই ওয়েট করছিলাম। কেন? মিষ্টির পিছনে ঘোরা ছাড়া আপনার কোনো কাজ নেই, তাই না? ওর ঘ্রাণ শুকতে শুকতে ঠিকই চলে আসবেন, তাই। ইতি বাদ দে, চল ক্লাসে যাই। মিষ্টি দাঁড়াও, তোমার সাথে আমার কথা আছে। এ কি করছেন? আমার হাত ছাড়ুন, সবাই দেখছে, প্লিজ। না, তোমাকে আমার প্রপোজালে সাড়া দিতেই হবে, প্লিজ। মিষ্টি আর নিজেকে কন্ট্রোল করতে পারে না, রাগে ঠাস করে একটা চড় মারে ওর গালে।
কি শুরু করেছেন, আমাকে অল টাইম জ্বালিয়ে বেড়ান। আমি কতবার বলেছি আই ডোন্ট লাভ ইউ, তারপরও প্রতিদিন এভাবে ডিস্টার্ব করেন। আমিও তো একটা মানুষ আর আমারও সহ্যের লিমিট আছে, তাই না? আপনি সিনিয়র তাই এতদিন কিছু বলিনি, বাট আজকে আপনি লিমিট ক্রস করে ফেলেছেন। এসব বলে মিষ্টি হাঁটা দেয়। মিষ্টি জানে ফাহিমের চরিত্র ভালো না, ও আগেও অনেক মেয়ের সাথে এভাবে প্রেমের অভিনয় করেছে, তাই মিষ্টি এমনটা করল। এদিকে ফাহিম দাঁড়িয়ে দেখছে, সবাই কৌতূহলী চোখ দিয়ে ওর দিকে তাকিয়ে আছে। কাজটা তুমি ঠিক করলে না মিষ্টি, এর পরিণাম ভোগ করতে হবে তোমাকে। মিষ্টির ক্লাসে ভালো লাগছিল না, তাই ও একটা ক্লাস করেই বাসায় চলে যায়। বাসায় গিয়ে দেখে দীপ সোফায় বসে ল্যাপটপে কাজ করছে। মিষ্টি চুপচাপ রুমে চলে যায়। মিষ্টি রুমে গিয়ে চেঞ্জ করছিল, কিন্তু ওর ডোর লক করতে ভুলে যায়। এদিকে দীপ ওকে ডাকতে গিয়ে দরজা ধাক্কা দিয়ে যা দেখে তাতে ওর চোখ বেরিয়ে যাবার মতো অবস্থা। মিষ্টির সারা শরীরে কিচ্ছু নেই। দীপ একটা ঘোরের মধ্যে চলে যায়। হঠাৎই মিষ্টি ড্রেস চেঞ্জ করে ঘুরতেই ওকে দেখতে পেয়ে চিৎকার দেয়। দীপ ওর চিৎকার শুনে রুমে ঢুকে ওর মুখ চেপে ধরে। চিৎকার করছো কেন? আর এসব চেঞ্জ করাটাকে ডোর লক করতে পারো না? দীপ ওর মুখ দিয়ে হাত সরিয়ে নিলে মিষ্টি বলতে শুরু করে, একটা মেয়ের রুমে ঢুকতে পারমিশন লাগে, জানেন না? ফ্রিতে সব দেখে নিলেন। তোমার এসব দেখার শখ আমার নেই, ছোটমু ডাকছিল তাই রুমে ডাকতে আসলাম। তো রুমে নক করতে পারলেন না? দীপ রাগে ওকে দুই হাত দিয়ে দেওয়ালের সাথে চেপে ধরে, আরো ঠোঁট মিষ্টির ঠোঁটের কাছে নিয়ে বলে, হাউ ডেয়ার ইউ আমার সাথে জোরে কথা বলার সাহস হলো কিভাবে? আই হেট শাউটিং, ইউ গেট ইট? মিষ্টি কিছু বলতে পারে না। দীপের নিঃশ্বাস ওর গালে পড়ছে, ও চুপসে গিয়ে দাঁড়িয়ে আছে। দীপের লাল চোখ দেখে কিছু বলার সাহস হয় না ওর। দীপ হাত দিয়ে মিষ্টির ফেসে আসা চুলগুলো সরিয়ে দেয়। ওরা আরও কাছাকাছি চলে আসে। দীপের ঠোঁট মিষ্টির ঠোঁটের খুব কাছে। মিষ্টি ভয়ে চোখ অফ করে ফেলে। হঠাৎ দীপ মিষ্টিকে ছেড়ে দিয়ে চুপচাপ রুম থেকে বেরিয়ে যায়। মিষ্টি চোখ খুলে বেশ অবাক, রুমে কেউ নেই। যাক বাঁচা গেল, দীপ যখন ওর কাছে এসেছিল ভয়ে হার্ট বেরিয়ে যাবার উপক্রম হয়েছিল। বেশ ভয় পেয়ে গিয়েছিল ও, এই প্রথম কোনো ছেলে ওর এত কাছাকাছি এসেছে। উনি যখন আমার কাছে আসে ভয়ে হাড়টা বেরিয়ে যাবার উপক্রম হয়েছিল। মুখটা আরেকটু বড় হলে হয়তো মুখ দিয়ে বেরিয়ে যেত। না মিষ্টি, তোকে এভাবে ভয় পেলে চলবে না, ওই ছেলেকে দেখিয়ে দিতে হবে, মিষ্টি কাউকে ভয় পায় না। মিষ্টি কিছুক্ষণ রুমে বসেছিল। ও ভাবছে দীপকে কিভাবে শাস্তি দেওয়া যায়। হঠাৎ ওর দীপের রুমে দেখা ডায়েরিটার কথা মনে পড়ে যায়। ডায়েরিটা হাতে নিয়েও সেদিন পড়তে পারিনি, আজকেই সুযোগ। মিষ্টি আস্তে আস্তে নিচের রুম থেকে বেরিয়ে দীপের রুমের দিকে চলে যায়। দোতলা থেকেই দেখতে পায় দীপ লাঞ্চ করছে, এই তো সুযোগ। মিষ্টি দীপের রুমে গিয়ে দেখতে পায় ডায়েরিটা টেবিলের উপরে রাখা আছে। ও ডায়েরিটা হাতে নেয়। প্রথম দিকের বেশ কতগুলো পৃষ্ঠা ফাঁকা, এরপর একটা পৃষ্ঠায় লেখা, অদ্ভুত মায়া আছে ওই হরিণীর মতো চোখ দুটোতে, যেন নিয়ে যায় আমাকে অন্য মায়াপুরীতে। মিষ্টি অবাক হয়। ও ভাবতে থাকে কথাটা কাকে নিয়ে লেখা। ও যতদূর জানে দীপ পড়াশোনা ছাড়া আর কিছুই বোঝে না। ওর এখনো স্পষ্ট মনে আছে সেদিনের ঘটনাটা। মিষ্টি তখন ক্লাস নাইনে পড়ে। ওদের সবচেয়ে ছোট খালার মেয়ে আরশির বিয়ে চলছিল। মিষ্টি সেদিন ফার্স্ট টাইম একটা লাল পাড়ের সাদা শাড়ি পরেছিল। বয়স কম হলেও মিষ্টির রূপ সৌন্দর্য তখনও কম ছিল না। বিয়ে বাড়িতে চারিদিকে মানুষ। হঠাৎই মিষ্টির চোখ আটকে যায় সিঁড়ি থেকে নামতে থাকা একটা ছেলের দিকে। ছেলেটা কালো কাবলি পাঞ্জাবি পরা। এটা ওর বড় খালার ছেলে দীপ। দীপের পাঞ্জাবিতে হাতা দুটো কোনো উক্তি গোটানো। সিঁড়ি দিয়ে নামছে আর হাত দিয়ে কপালের উপর আসা চুলগুলো সাইডে করে রাখছে। কেন জানি একটা অদ্ভুত মায়া আছে ওর চোখ মুখে। মিষ্টি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওকে দেখছিল, কিন্তু দীপ সিঁড়ি দিয়ে নেমে ওকে পুরো সাইড কাটিয়ে চলে যায়, যেন এখানে একটা মানুষ দাঁড়িয়ে আছে ও দেখেইনি। রাতে ছাদে বসে তারা দেখতে বড্ড ভালো লাগে মিষ্টির। ও ছাদে গিয়ে যেই পা বাড়াবে অমনি কারো গলার শব্দ শুনতে পায়। ও ভালোভাবে তাকিয়ে দেখে দীপ আর আরোহী ছাদে দাঁড়ানো। আরোহী হলো আরশির ছোট বোন। আমাকে এখানে কেন নিয়ে এসেছো দীপ? আমি তোকে কিছু বলতে চাই।
আই লাভ ইউ। হোয়াট, মাথা ঠিক আছে তোমার? আমি তোমাকে বোন ছাড়া অন্য কিছু ভাবি না, শুধু বোন। আর এসব প্রেম ভালোবাসায় আমার ইন্টারেস্টেড নেই। এ কথা বলেই দীপ চলে আসে। ওকে আসতে দেখে মিষ্টিও চুপচাপ ছাদে গিয়ে নেমে পড়ে। পরের দিন বিয়ে শেষে যে যার বাড়িতে চলে আসে। মিষ্টিও সময়ের সাথে সাথে ভুলে যায় দীপকে। একবার দীপদের বাসায় গিয়েছিল, কিন্তু দীপ তখন হোস্টেলে থাকত, তাই আর দেখেনি ওকে। মিষ্টি এসব ভাবতে ভাবতে বাস্তবে ফিরে আসে। আরোহী আপু তো দেখতে বেশ সুন্দরী, কিন্তু উনি তো আরোহী আপুকেও রিজেক্ট করে দিলেন, তাহলে কার কথা লেখা এখানে? মিষ্টি কিছুই বুঝতে পারছে না। মিষ্টি এসব ভাবছে, হঠাৎ টের পেল মা ওকে ডাকছে, তাই ও ডায়েরিটা টেবিলের উপর রেখে চুপচাপ নিচে চলে যায়। তোকে সেই কখন থেকে ডাকছি, কোথায় ছিলি? হ্যাঁ আয় খেতে বস। সরি, ঘুমে একটু চোখটা লেগে গিয়েছিল, তাই শুয়েছিলাম। তোমাকে তো দেখে মনে হচ্ছে না তুমি শুয়েছিলে। ও, আপনি যে মনোবিজ্ঞানী সেটা তো জানতাম না। মিষ্টি ঠিক করে কথা বল। ও হ্যাঁ, আজ থেকে দীপ তোকে পড়াবে। পড়াশোনা তো কিছুই করিস না, সামনে এক্সাম, তাই দীপ তোকে পড়া দেখিয়ে দিবে। খবরদার, পড়তে বসে দুষ্টুমি না মোটেও। কি? হুম। মা, তোমরা আমাকে এই কষায়ের কাছে বলে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছ, কেন বুঝতে পারছি না। কি বিড়বিড় করছিস? কই, কিছু না তো। এখন চুপচাপ খা আর পড়তে বসে নো দুষ্টমি, মনে থাকে যেন। মিষ্টি চুপচাপ খাচ্ছে আর ভাবছে, দীপ তো ওকে এখন কিমা বানানোর ভালো সুযোগ পেয়ে গেল, না জানি সামনে আরও কি হয়। খাওয়া শেষ করে মিষ্টি রুমে চলে যায়। কাল রাতে ঘুম হয়নি, তাই আজ বেশ লম্বা একটা ঘুম দেয়। ঘুম দিয়ে উঠে দেখে সন্ধ্যা হয়ে গেছে। আড়ামোড়া ভেঙে সামনে তাকিয়েই চমকে ওঠে। দীপ পায়ের উপর পা তুলে চেয়ারে বসে হাতে একটা বই নিয়ে দেখছে। আপনি এখানে কি করছেন? ভাবছিলাম তোমার পাশে ঘুমাবো। হুম। ঘড়ির দিকে দেখো, 7টা বাজে রাভার। একটা মানুষ এত টাইম কিভাবে ঘুমায়? হুম, 5 মিনিটের মধ্যে ফ্রেশ হয়ে টেবিলে আসো। ভাইয়া, আমার মাথা ব্যথা করছে অনেক, প্লিজ কাল থেকে পড়ব। আমি কোনো এক্সকিউজ চাই না, বুঝলে তুমি? চুপচাপ ফ্রেশ হয়ে এসো নাও। মিষ্টি আর কি করবে, বাধ্য মেয়ের মতো ফ্রেশ হয়ে এসে টেবিলে বসে পড়ে। আচ্ছা ভাইয়া, একটা কথা বলি? নো, চুপচাপ পড়ো। প্লিজ, জাস্ট একটা। বলো। আপনার গার্লফ্রেন্ড আছে? সেট আপ, চুপচাপ পড়ো। প্লিজ বলুন না। না নেই, এখন চুপচাপ পড়বে, আর কোনো কথা নেই। 10 মিনিট পর আমি পরে জিজ্ঞাসা করবো। মিষ্টি আর কিছু বলে না। দীপের যেই রাগ, পড়া না পাইলে হয়তো জানালা দিয়ে নিয়ে বাহিরে ফেলে দিবে, তাই ও বাধ্য মেয়ের মতো পড়তে লাগলো। এভাবে 6 থেকে 7 দিন কেটে যায়। দুজনে এখন আরও একে অন্যের পিছনে লেগেই আছে। দীপ বাহিরে গিয়েছিল, মিষ্টিও রুমে গিয়ে ডায়েরিটা হাতে নেয়। কয়েক পৃষ্ঠা ওর কিছু লেখা দেখতে পায়। এটা ছিল একটা গান। মিষ্টি ডায়েরিটা রেখে দেয়। দীপ তো বলল ওর কোনো গার্লফ্রেন্ড নেই, তবে কার কথা এভাবে যত্ন করে লিখে রেখেছে? মিষ্টি কিছুই বুঝতে পারছে না। আমার ডায়েরি নিয়ে কি করছো? হায় আল্লাহ, আচমকা উনি কোথা থেকে চলে এলো। মিষ্টি, তুই শেষ আজকে। দীপ শিওর তোকে তুলে আছাড় দেবে। তুমি আমার ডায়েরিতে কেন হাত দিয়েছো? হাউ ডেয়ার ইউ! আমার পার্সোনাল জিনিসে হাত তো আমি একটু পছন্দ করি না। তারপর ও কার কাছে জিজ্ঞেস করে হাত দিয়েছ বলেই রাগে মিষ্টির হাত মোচড় দিয়ে পেছন নিয়ে শক্ত করে চেপে ধরে। আই এম সরি। নেক্সট টাইম ভুলেও এমন কাজ করবে না, গট ইট? গুড। এখন গিয়ে এক কাপ চা বানিয়ে নিয়ে আসো, বেশ মাথা ব্যথা করছে। মিষ্টি দৌড়ে রুম থেকে বেরিয়ে নিচে চলে যায়। চুলাই পাতিলে পানি দিয়ে ডাকে ফুসতে থাকে। পেয়েছে তা কি? আমাকে এভাবে ব্যথা দেওয়া? আমিও দেখিয়ে দেব মিষ্টি কি করতে পারে। হাতে এখনো ব্যথা করছে, আর একটু হলে হয়তো ভেঙে যেত। ডায়েরিতে কি লেখা আছে সেটা তো পড়েই ছাড়ব। এত সহজে হাল ছাড়ার পাত্রী আমি নই।
মিষ্টি চা নিয়ে দীপের রুমে চলে যায়। দীপ চোখ অফ করে শুয়েছিল। মিষ্টির ইচ্ছে হচ্ছে গরম চা ওর গায়ে ঢেলে দিতে, কিন্তু পারছে না। এই যে, এই নিন আপনার চা। হুম, দাও। দীপ কাপ হাতে নিয়ে চুমুক দেয়। বেশ ভালো হয়েছে, কিন্তু ও ভ্রু কুচকে মিষ্টির দিকে তাকায়। এটা কি হুঁ? এটাকে কি চা বলে? সামান্য চা বানানো শিখুনি। আমি তো চেষ্টা করেছি ভালো করার। হয়েছে, এখন বসে আমার মাথাটা একটু টিপে দাও তো। আমাকে কি আপনার বউ পেয়েছেন? যখন যা ইচ্ছা বলবেন, যখন যা ইচ্ছা করাবেন। কি বললে? কই, কিছু না তো। আমি এখনই টিপে দিচ্ছি। আবার তো মনে হলো তুমি অন্য কিছু বলছো। না। দীপ শুয়ে পড়ে আর মিষ্টি ওর পাশে বসে মাথা টিপতে থাকে। ইচ্ছে হচ্ছে ওর গলাটা টিপে দিতে। কি আরাম করে শুয়ে আছে, যেন নিষ্পাপ বাচ্চা। ইচ্ছে হচ্ছে আমি গলাটা চেপে ধরি। তুমি কি আমাকে মনে মনে গালি দিচ্ছ? না তো, গালি দেব কেন? গুড, এখন যেতে পারো। আর ছোট মুখে বলবে আমি বাড়ি খেয়ে এসেছি, তাই আমার জন্য যাতে ওয়েট না করে। ওকে। মিষ্টি চলে যায়। ও চলে গেলে দীপ একটা মুচকি হাসি দেয়। ওকে চালাতে ভয় দেখাতে বেশ ভালোই লাগে ওর, বিশেষ করে যখন মানুষটা ওর সবচেয়ে প্রিয়, মনের সবচেয়ে কাছের। মিষ্টি রুমে যেতেই দেখতে পাই ইতি কল দিয়েছে। ও ফোনটা রিসিভ করে। কিরে, কোথায় ছিলি তুই? কতবার ফোন দিলাম। রুমে ছিলাম না। বাই দ্য ওয়ে, কেন ফোন করেছিস? আরে ভুলে গেলি নাকি, কাল ভার্সিটিতে অনুষ্ঠান আছে, সবাই শাড়ি পরবে, তুইও পরিস কিন্তু। আচ্ছা, দেখছি আমি। হুম, রাখছি আমি। আর সকাল 10টার মধ্যে চলে আসবি কিন্তু। আচ্ছা। মিষ্টি কল কেটে দেয়। পরের দিন সকালে উঠে আগে গোসল করে শাড়িটা পরে নেয়। চোখে গাঢ় কাজল, হাতে চুড়ি, ঠোঁটে লাল লিপস্টিক, আর কানে এক জোড়া ঝুমকো। আয়নায় নিজেকে দেখে নিজেই অবাক হয় ও। অনেক সুন্দর লাগছে ওকে দেখতে। মিষ্টি রুম দিয়ে বেরোতেই কারোর সাথে জোরে ধাক্কা খায়। ও তাকিয়ে দেখে দীপ সামনে দাঁড়িয়ে অবাক চোখে ওকে দেখছে। মিষ্টি লাল একটা শাড়ি পরেছে, সাথে ম্যাচিং লাল ব্লাউজ, কানের ঝুমকো, ঠোঁটে লাল লিপস্টিক, সব মিলিয়ে ওকে জাস্ট ওয়াও লাগছে। দীপ যেন চোখ ফিরাতে পারছে না ওকে দেখে। আবার সেই একই সাজ দীপের হৃদস্পন্দন কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। লাল শাড়িতে মনে হচ্ছে একটা লাল পরি, কিন্তু দীপ বলে ওঠে, এগুলো কি পরেছো? হ্যাঁ, একটু ভালো লাগছে না। সত্যি ভালো লাগছে না। না। মিষ্টি আর কোনো কথা না বলে রুমে গিয়ে শাড়িটা চেঞ্জ করে একটা কালো শাড়ি পরে, সাথে কালো ব্লাউজ, আর হাতে অনেকগুলো কালো কাচের চুড়ি। দীপ নিচে নাস্তা করছিল, হঠাৎ সিঁড়ির দিকে তাকিয়ে চমকে ওঠে ও। কালো শাড়িতে ওর ফর্সা শরীর আরো সুন্দর লাগছে। দীপের প্ল্যান উল্টো কাজ করলো, কিন্তু ওর মাথায় দুষ্টুমি বুদ্ধির অভাব নেই। হঠাৎ ও বলে ওঠে, ছোটামু, তোমার মেয়ে ভাবে সেজে গুছে কারোর সাথে পালিয়ে যাওয়ার প্ল্যান করছে না তো? এখন কিন্তু টিভিতে এমন নিউজ প্রায় দেখা যাচ্ছে, আমার তো বেশ ডাউট হচ্ছে। তুই তো খারাপ বলিস নি বাবা। এই মিষ্টি, দাঁড়া। মিষ্টি যাচ্ছিল, হঠাৎ মায়ের ডাক শুনে থমকে দাঁড়ায় আর উত্তর দেয়, হ্যাঁ মা, বলো। দীপকেও সাথে নিয়ে যাবি, দাঁড়া। আম্মু, ভাইয়া গিয়ে কি করবে, শুধুই বোর হবে। আসার পর থেকে তো ও তেমন বেরোয়নি, তোর সাথে গিয়ে তোর ভার্সিটিতে ঘুরে আসু। থাক না ছোট আম্মু, আমি কেবল ওদের মাঝে কি করব। কি করবি মানে? ঘুরে দেখবি ওর সাথে, যা রেডি হয়ে আয়। আর মিষ্টি, ভুলেও দীপকে একা ছেড়ে কোথাও যাবি না। আল্লাহ, এই ডেভিলটাও যাচ্ছে আমার সাথে, এবার ভার্সিটির সবার সামনে বেইজ্জত হতে হবে, বুঝেছি। দীপ দোতলায় গিয়ে জামা কাপড় চেঞ্জ করে একটা কালো প্যান্ট সাদা শার্টের উপর ইন করে পরে, ওপরে কালো ব্লেজার, হাতে কালো ঘড়ি, ওর চোখে কালো সানগ্লাস, পুরো দীপের ফেভারিট লুক। রেডি হয়ে এসে ও ছোট আম্মুকে জানিয়ে মিষ্টির সাথে বাড়ি নিয়ে বেরিয়ে যায়। রিক্সা, এদিকে এসো। রিক্সা কেন, আমরা তো গাড়িতেই যেতে পারি। আমার ইচ্ছে হয়েছে তাই। মিষ্টি আর কোনো কথা বলে না, ও জানে দীপের সাথে তর্ক করে লাভ নেই। দুজনেই রিক্সায় বসে পড়ে, রিক্সা আপন গতিতে চলছে, দুজনেই নীরব,
মিষ্টির পাশে বসে দীপের বেশ ভালো লাগছে, কিন্তু ও সেটা প্রকাশ করছে না। আর এদিকে ফার্স্ট টাইম কোনো ছেলের সাথে রিকশায় বসে মিষ্টিরও অন্যরকম অনুভূতি হচ্ছে। একটা চাপা উৎকণ্ঠা কাজ করছে ওর মাঝে। ভার্সিটির গেটের সামনেই ইতি আর সুমি ওয়েট করছিল। মিষ্টিকে দেখতেই ওরা এগিয়ে আসে। কি রে, তোর আসতে এতক্ষণ লাগে? সরি, একটু লেট হয়ে গেল। তা এটা কে, সে দীপ নাকি? হুম, বদের হাড্ডিটা। ওয়াও, দেখতে তো বেশ হ্যান্ডসাম। এবার তোকে ননদ বানিয়ে ছাড়বো। হুম, দেখেই শুরু হয়ে গেলি। মায়া ওর কথায় পাত্তা না দিয়ে দীপের সামনে গিয়ে দাঁড়ায়। হাই, আমি মায়া, মিষ্টির ফ্রেন্ড। আপনি নিশ্চয়ই ওর কাজিন? হুম, আমি দীপ। আর আমি তিথি। ও, নাইস টু মিট ইউ। আচ্ছা চলুন ভিতরে যাওয়া যাক। এই তোরাও চল। সবাই ভার্সিটির হল রুমে চলে যায়। মিষ্টিকে অসম্ভব সুন্দর লাগছিল। ওকে দেখে অনেক সিনিয়র ছেলে ছুটে আসে ওর সাথে কথা বলতে। এসব দেখে দীপ শুধু রাগে ফুসছে। সবার মাঝে ওকে কিছু বলতেও পারছে না। মিষ্টি কিছু বলার আগেই দীপ এসে ওদের সামনে দাঁড়ায়। মিষ্টি, তোমার সাথে আমার কথা আছে, চলো। আপনি যান না, আমি একটু কথা বলে আসি। দীপ রাগে ওর হাত ধরে টানতে টানতে নিয়ে যায়। একটা খালি রুমে নিয়ে গিয়ে শক্ত করে দেওয়ালের সাথে চেপে ধরে। দীপের চোখ দেখে মিষ্টি চমকে ওঠে। রাগে আগুন জ্বলছে মনে হচ্ছে, কিন্তু দীপের রাগের কারণ ও বুঝতে পারছে না। মিষ্টি চমকে ওঠে। ওর কোমর থেকে কাপড় সরে গিয়েছে সেটা খেয়ালই করেনি, কিন্তু দীপের এত রাগের কারণ ও বুঝতে পারছে না। আপনি এমন করছেন কেন? কেমন করছে? হ্যাঁ, ছেলেদের সাথে কথা বলতে বেশ ভালো লাগছে, তাই না? বলেই দীপ রাগে দেওয়ালে জোরে একটা ঘুষি দেয়। মিষ্টি ভয়ে কাঁপতে শুরু করে। দীপ ওকে ছেড়ে দিয়ে রুম থেকে বেরিয়ে যায়। মিষ্টি এখনো থরথর করে কাঁপছে। আল্লাহ, এই রাগী সাদা ভাল্লুকটাকে তুমি কেন আমার খালার ছেলে বানিয়ে পাঠালে? শুধু শুধু রাগ দেখায়, হুট করে কাছে চলে আসে, আবার হুট করে চলে যায়। উনি এমন কেন কিছুই বুঝতে পারি না, ওনারই আচরণের কারণ। মিষ্টি, তুমি এখানে আর আমি তোমাকে কোথায় কোথায় খুঁজে চলেছি। আচ্ছা, ওই লোকটাকে আর তোমাকে এভাবে টেনে নিয়ে এলো কেন? ভাইয়া, আমি এখন যাই, পরে কথা হবে। বলেই মিষ্টি দৌড়ে রুম থেকে বেরিয়ে যায়। এদিকে নীরব ছেলেটা হা করেই তাকিয়ে আছে, ও কিছুই বুঝতে পারছে না মিষ্টি এভাবে দৌড়ে গেল কেন। মিষ্টি, এই মিষ্টি, দীপ কোথায়? ওনাকে কেন দেখছি না? আমিও তো ওনাকে খুঁজছি, উনি মেবি চলে গেছেন। আচ্ছা দোস্ত, আমি বাসায় যাই। একটু আগেই তো এলি। আমাকে যেতে হবে, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আচ্ছা যা, কালকে কথা হবে, বাই। মিষ্টিওকে বিদায় জানিয়ে ভার্সিটি থেকে বেরিয়ে একটা রিকশা নিয়ে বাসায় চলে আসে। বাসায় এসে দেখে মিষ্টির আম্মু সোফায় বসে টিভি দেখছেন। তিনি মিষ্টিকে দেখেই প্রশ্ন করেন, কিরে, একত্রে গেলে আবার আলাদা এলি কেন? দীপকেও জিজ্ঞেস করলাম, ও নিজেও কিছু বলল না। ভাইয়ার ভালো লাগছিল না, তাই আগে চলে এসেছে। আমি রুমে যাই, বেশ গরম লাগছে। আচ্ছা যা। মিষ্টি রুমে চলে যায়। ও এখনো দীপের এভাবে রাগার কারণ বুঝতে পারছে না। হঠাৎ ওর কি হলো, মিষ্টির মাথাই ঘুরছে না। তাহলে কি অন্য কারোর সাথে কথা বলায় দীপ এমন করছে? মিষ্টির মাথায় কিছুই আসছে না। বুঝি না, হঠাৎ হঠাৎ কি হয় ওনার, আমাকে একা রেখে চলে এলেন। উনি যাই হোক, এসব পরে ভাবা যাবে, আগে ফ্রেশ হয়ে নি, বেশ গরম লাগছে। এদিকে দীপ রুমে এসেও রাগটা কিছুতেই কমাতে পারছে না। মিষ্টিকে অন্য ছেলেদের সাথে এভাবে হেসে হেসে কথা বলতে দেখে রাগে গায়ে আগুন চলছে ওর। মেয়েটা ওকে একটুও বুঝতে পারে না কেন। দীপ ওকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে, সেটাও কেন বুঝতে পারে না। দীপ রাগ করে বিছানায় বসে থাকে, কোনোভাবেই রাগটা কন্ট্রোল করতে পারে না। ও এমন কেন, একটুও বুঝতে পারে না আমাকে? আমার চোখের ভাষা বুঝতে পারে না, ওয়াই? সবসময় অনেক অত্যাচার করি, কিন্তু মনে মনে তার থেকেও হাজার গুণ বেশি ভালোবাসি, কেন বুঝতে পারে না ওইটা?
দীপের বেশ রাগ হচ্ছে। অন্যদিকে মিষ্টি ফ্রেশ হয়ে এসে চুলগুলো শুকিয়ে নেয়। এরপর লাঞ্চ করতে রুম থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে নেমে ডাইনিং টেবিলের সামনে চলে যায়। দীপ খাচ্ছিল, ওকে দেখেই দাঁড়িয়ে পড়ে। কিরে বাবা, দাঁড়িয়ে গেলে কেন? ছোট আম্মু, আমার খাওয়া শেষে আমি রুমে যাই। কিন্তু তুই তো মাত্র এলি, কিছু খাস নি? আমার খাওয়া শেষ বলেই দীপ উঠে রুমের দিকে চলে যায়। এদিকে মিষ্টি ওর দিকেই তাকিয়ে থাকে। এই, তোর সাথে ওর কিছু হয়েছে? ও এত রেগে আছে কেন? উনাকে জিজ্ঞেস করো না, আমাকে কেন করছো? মিষ্টি মুখে এই কথা বললেও মনে মনে ও ঠিকই জানে দীপ ওর উপরে রাগ করেছে। ও ভাবা বাদ দিয়ে খেতে শুরু করে। এভাবেই দুপুর পেরিয়ে যায়। সন্ধ্যায় পড়াতে এসে ও দীপ মিষ্টির সাথে কোনো কথা বলে না, চুপচাপ পড়ানো শেষ করে চলে যায়। এদিকে মিষ্টির কাছে দীপের এমন ব্যবহার কিছুতেই সহ্য হচ্ছে না। ও কেন জানি কিছু একটার অভাব বোধ করছে। দীপের ডাক পাগলামিগুলোর অভাব। দুই দিন পেরিয়ে গেছে, দীপ একবারও ওর সাথে কথা বলেনি, এমনকি ভালোভাবে ওর দিকে তাকায়ও নি। মিষ্টির কেন জানি বেশ খারাপ লাগছে। ও যতবারই কথা বলার জন্য দীপের কাছে গিয়েছে, ও ততবারই সেখান থেকে চলে গেছে। এই কারণে মিষ্টির মেজাজ বড্ড গরম হয়ে আছে। দীপের রুমে গিয়েই দেখতে পায় দীপ আরামে শুয়ে শুয়ে ফোন টিপছে। এদিকে মিষ্টি পাগল হয়ে আছে ওর সাথে কথা বলার জন্য, অন্যদিকে দীপ কি সুন্দর ফোন টিপছে। নিচের ডাকের উপর কন্ট্রোল হারিয়ে ফেলে ও গিয়ে দীপের কলার চেপে ধরে শক্ত করে দীপের চোখের দিকে অগ্নি দৃষ্টিতে তাকায়। এদিকে মিষ্টির এমন আচরণে দীপ হা হয়ে তাকিয়ে থাকে। ও যেন অবাকের চরম সীমানায় পৌঁছে গেছে। কি প্রবলেম আপনার? সেদিন ভার্সিটি থেকে আসার পর থেকেই আমার সাথে কথা বলছেন না। কি করেছি আমি যে এভাবে কথা বন্ধ করে দিচ্ছেন? কতবার কথা বলতে চেয়েছি দেখেও না দেখার ভান করে চলে গিয়েছেন, কেন এমন করছেন? আমার ইচ্ছে হয়েছে তাই। আপনার ইচ্ছে হলেই আপনি কাউকে কাছে টেনে নেবেন, আবার ইচ্ছে হলেই কাউকে দূরে ঠেলে দিবেন। কে আপনি? কোন দেশের রাজা আপনি? এবার দীপকে হ্যাচকা টান দিয়ে বিছানায় ফেলে দেয় আর ওর উপর ঝুঁকে বলতে থাকে, আমি কথা না বলে তোমার খারাপ লাগবে? কি হয় আমি তোমার? মিষ্টি চিন্তায় পড়ে যায়। আসলেই তো দীপ কথা না বলাতে ওর এত খারাপ লাগছে কেন? ও নিজের কাছ থেকে কোনো উত্তর পায় না। দীপ ওকে ছেড়ে দিয়ে বারান্দায় গিয়ে দাঁড়িয়ে পড়ে। মিষ্টিও উঠে রুমে চলে যায়। হারামি ব্যাটা, ভাববো না আর তোর কথা, আমার কি ঠেকা পড়েছে। উফ মিষ্টি, তুই তো এখন ওর কথাই ভাবছিস, এসব কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না, আমার মনে হচ্ছে আমি পাগল হয়ে যাব। পরের দিন সন্ধ্যায় ইতির বার্থডে পার্টি ছিল। মিষ্টির ফিরতে একটু লেট হয়ে যায়। সবাই মিলে আনন্দ করছিল, তাই আসতে ইচ্ছে হচ্ছিল না। মিষ্টি রাস্তায় হাঁটছে, হঠাৎ কিছু ছেলে ওকে চারিদিক দিয়ে ঘিরে ধরে। সোনা পাখি, আমাকে নিশ্চয়ই ভুলে যাওনি? মিষ্টি ভয় পেয়ে যায়। আশেপাশে কোনো মানুষও নেই। ও ভয়ে দৌড়তে শুরু করে। হঠাৎ কেউ ওর হাত জোরে টেনে ধরে। মিষ্টি তাকিয়েও চমকে ওঠে। এখন একটু শান্তি লাগছে। হ্যাঁ, দীপই ওর হাত টেনে ধরেছিল, কিন্তু দীপ এখানে কিভাবে এলো ও বুঝতে পারছে না। এই, তুই কে? সেটা নিশ্চয় তোমাকে বলার প্রয়োজন অনুভব করছি না। নিজের ভালো চাইলে এখান থেকে চলে যা। ওর সাথে আমার কিছু পাওনা মিটাতে হবে, আজ অনেকদিন ধরে সুযোগের অপেক্ষায় আছি। আমি তো কোথাও যাচ্ছি না ওকে ছেড়ে। ওকে, তাহলে তোকে আগে সাইজ করি। বলেই ফাহিম এগিয়ে আসতে দীপ সরাসরি ওর বুক বরাবর একটা লাথি দেয়। এতে ফাহিম দূরে গিয়ে ছিটকে পড়ে। এরপর ও নিচে পড়ে থাকা ফাহিমের লাঠিটা তুলে ওদের দিকে এগিয়ে যায় আর সবাইকে ইচ্ছে মতো পেটাতে থাকে। একটু পরেই হঠাৎ ঘটনাস্থলে পুলিশ চলে আসে। মিষ্টি কল দিয়ে পুলিশকে ঘটনাটা জানিয়েছে। স্যার, এই ছেলেগুলোই আমার সাথে মিসবিহেভ করেছে। তুমি চিন্তা করো না মামনি, এদের এমন অবস্থা করব এরা নিজেদের নিজেদের চিনতে পারবে না। পুলিশ ওদেরকে রেখে চলে গেলে দীপ মিষ্টির দিকে একটা রাগি লোকে তাকিয়ে তারপর গাড়ির দিকে হাঁটা ধরে। এদিকে মিষ্টিও ওর পিছন পিছন হাঁটতে থাকে। ও বুঝতে পারছে না দীপ এখানে কিভাবে এলো। দীপ গিয়ে গাড়িতে বসে পড়ে। মিষ্টিও দরজা খুলে গাড়িতে বসে পড়ে। দীপ ওর দিকে একবারও তাকায় না, সামনের দিকে তাকিয়েই গাড়ি স্টার্ট দেয়।
বুঝতে পারছি না এটা কেমন রাগ, একবারও তাকাচ্ছেনও না। উফ, ভালো লাগছে না কিছু। কিন্তু উনি সময় মতো আসলেন কিভাবে? মাথা কাজ করছে না। মিষ্টি এসব ভাবছিল, হঠাৎ লক্ষ্য করে দীপের হাত ফেটে রক্ত বেরুচ্ছে, কিন্তু সেদিকে ওর কোনো ভ্রুক্ষেপ নেই। ও চুপচাপ সামনের দিকে চালিয়ে ড্রাইভ করছে। গাড়ি থামান। কি হয়েছে? আপনার হাত দিয়ে তো রক্ত বেরোচ্ছে। তো তো মানে আমার হাত ফেটে রক্ত বেরোচ্ছে, তাতে তোমার কি? আসলে বুকের উপর ওনা কোথায় তোমার? না সবাইকে বুক দেখে বেরোতে ভালো লাগে? অবশ্য মরার মেয়ে, বুকে ওনার না থাকাটাই স্বাভাবিক। মিষ্টি ওড়নাটা গলা দিয়ে টেনে বুক অব্দি ভালোভাবে নামিয়ে দেয়। দীপ আবার গাড়ি স্টার্ট দেয়। একটু পরেই ওরা বাড়িতে পৌঁছে যায়। দীপ গাড়ি থেকে বেরিয়ে বাড়ির ভিতরে চলে যায়। মিষ্টিও ওর পিছন পিছন বাড়ির মাঝে চলে যায়। কি রে, এত লেট হলো কেন? তোর আসতে দেরি হচ্ছে দেখে আমি দীপকে ইতিদের বাসার ঠিকানা দিয়ে পাঠিয়েছিলাম। ছোটামু, আমি রুমে যাচ্ছি, আজকে খাবো না। কিন্তু কেন? এমনিতে খেতে ইচ্ছে করছে না। আচ্ছা। দীপ রুমে চলে যায়। মিষ্টিও মায়ের সাথে কিছু কথা বলে চুপচাপ রুমে চলে যায়। মিষ্টি আগেই খেয়ে এসেছে, তাই ও রাতে খায় না। দীপের হাতে বেশ জ্বালা করছে, রক্তে পুরো হাত মেখে গিয়েছে। ও খাটের উপরে বসতেই মিষ্টি একটা ফার্স্ট এইড কিট নিয়ে ওর রুমে প্রবেশ করে। এটা কি? আপনার হাত থেকে রক্ত বেরোচ্ছে, তাই নিয়ে এলাম। আমাকে দাও, আমি পারবো। বলেই মিষ্টির হাত থেকে দীপ ওই বক্সটা কেড়ে নেয়। আমি করে দিচ্ছি। থ্যাঙ্কস, বাট আমি কারো সাহায্য নেই না। ঘাট তেরা কোথাকার? কিছু বললে? কই, কিছু না তো। দীপ বক্সটা খুলে তুলো নিয়ে কাটা জায়গায় পরিষ্কার করতে থাকে, কিন্তু ডান হাত কাটাই বাম হাত দিয়ে পরিষ্কার করতে একটু বেশি প্রবলেম হচ্ছে। এত ইগো কেন ওনার? আমি করে দিলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যেত? আর কিসের এত রাগ আমার উপর? কেন এমন করছে কিছুই তো বুঝতে পারছি না। মিষ্টি মনে মনে ভাবছে দীপ অনেক চেষ্টা করছে, কিন্তু বাম হাত দিয়ে কিছুতেই সম্ভব হচ্ছে না। শেষ পর্যন্ত মিষ্টি এসে ওর হাত থেকে তুলো কেড়ে নেয়। দেখি, আমাকে দিন। আরে চুপ, একদম চুপ। কিভাবে নিজেকে? হুম, আমি ড্রেসিং করে দিলে কি দুনিয়া উল্টে যাবে? সব সময় এটা কেন দেখাতে হবে? দীপ সব পারে, হি ইজ ওয়ান ম্যান আর্মি। এখন একদম চুপ করে বসুন, আর একটা কথাও না। দীপ চুপ হয়ে বসে থাকে। মিষ্টি দীপের হাতটা ধরে অন্য হাত দিয়ে ড্রেসিং করে দিচ্ছে। স্যাফলন লাগাতেই ক্ষত স্থানটা পুড়িয়ে ওঠে। মিষ্টিও বুঝতে পারছে দীপের বেশ কষ্ট হচ্ছে, ও নিজেরও খারাপ লাগছে, দীপ তো ওর জন্যই আঘাত পেল। ড্রেসিং করা হয়ে গেলে মিষ্টি ওর হাতটা ব্যান্ডেজ করে দিয়ে চলে যায়। মুখে রাগ দেখালেও দীপের বেশ ভালো লাগে। ও চুপচাপ বিছানায় শুয়ে পড়ে। আজ রাতে সম্ভবত ওর ঘুম আসবে না। দীপ কিছুক্ষণ এপাশ ওপাশ করে গিটারটা নিয়ে ছাদে চলে যায়। অন্যদিকে মাঝরাতে গিটারের শব্দে ঘুম ভেঙে যায় মিষ্টির। ও অবাক হয়, এত রাতে গিটার কে বাজাচ্ছে? এটা ওর মনের ভুল নয় তো? কিন্তু আওয়াজটা তো স্পষ্ট শোনা যাচ্ছে। ও বিছানা থেকে উঠে দরজা খুলে বুঝতে পারে আওয়াজটা ছাদ থেকে আসছে। ও চুপি চুপি ছাদে চলে যায়। পূর্ণিমার আলোতে ছাদের প্রতিটা জিনিস বেশ ভালোভাবেই দেখা যাচ্ছে। মিষ্টি কোনায় একটা কালো ছায়া দেখতে পেল, একেবারে মানুষের আকৃতির। হঠাৎ করেই সেই ছায়াটা নড়ে চড়ে ওঠে আর গান গাইতে শুরু করে। মিষ্টি অবাক হয়, এটা তো দীপের গলা, তাহলে ও এত রাতে এখানে বসে গান গাইছে? ও এত সুন্দর গান গাইতে পারে, এটা তো মিষ্টি কখনো খেয়াল করেনি। কিন্তু এত রাতে এখানে এসে গান গাইছে কেন? আর কে সে যাকে নিয়ে দীপের এত চিন্তা, যার নাম ডায়েরিতে লেখা? কে সেই মেয়েটা? মিষ্টি চুপচাপ ছাদ দিয়ে নেমে চলে যায়। নিচের রুমে গিয়ে শুয়ে পড়ে। ওর মাথায় একটা কথাই ঘুরতে থাকে, কে সে যাকে দীপ এতটা ভালোবাসে? আল্লাহ, কার কপাল এত খারাপ? আমার একটু দেখতে ইচ্ছে করে। উনি যার কপালে জুটবেন তার তো খবর আছে। যেই পরিমাণ রাগ, কি থেকে কি করে ফেলে কে জানে। এসব ভাবতে ভাবতে একসময় মিষ্টি ঘুমিয়ে যায়। সূর্যের মিষ্টি রোদ ওর ফেসে পড়ে। মিষ্টি উঠে আড়ামোড়া ভেঙে ঘড়ির দিকে তাকিয়ে চমকে ওঠে। উফ শিট, 8টা বাজে।
নয়টায় ভার্সিটিতে ক্লাস আছে ওর। মিষ্টি তাড়াতাড়ি করে রেডি হয়ে নিচে চলে যায়। আম্মু আম্মু, আমার নাস্তা কই? ভার্সিটির জন্য দেরি হয়ে যাচ্ছে। এইটু হয়ে গেছে, আমি নিয়ে আসছি। মিষ্টি খাবারের টেবিলে বসে নাস্তার জন্য ওয়েট করতে থাকে। একটু পরেই ওর মা নাস্তা নিয়ে আসে, দুজনেই ব্রেকফাস্ট করতে থাকে। একটু পর দীপও এসে উপস্থিত হয় সেখানে। গুড মর্নিং ছোটাম্মু। গুড মর্নিং বাবা, আয় বস। দীপ বসে খেতে যাবে এমন সময় মিষ্টির মা দীপের হাতে ব্যান্ডেজ দেখে চমকে ওঠে। দীপ বাবা, তোর হাতে কি হয়েছে? এভাবে ব্যান্ডেজ কেন? মারামারি করে। তোমার কি মনে হলো আমি এটা বলবো? আসলে ব্লেড লেগে কেটে গেছে। ও মা, আমার খাওয়া শেষ, আমি ভার্সিটিতে যাচ্ছি। আচ্ছা, সাবধানে যাস। বলে মিষ্টি বাসা থেকে বেরিয়ে যায়। তবে আজকে মাথায় হিজাব বেঁধে গায়ে ওড়না ভালোভাবে জড়িয়ে পথের মধ্যে ও ভাবতে থাকে দীপের কথা। দীপকে এখন আর খারাপ লাগে না ওর কাছে, দীপ শুধু রাগ দেখায়। মিষ্টিও এতদিনে অভ্যস্ত হয়ে গেছে ওর সাথে। মিষ্টি ভার্সিটিতে গিয়ে পৌঁছতেই মায়া দৌড়ে আসে, মনে হয় ওর জন্যই ওয়েট করছিল। কে রে, এতক্ষণ লাগে আসতে, সে কখন থেকে ওয়েট করছি? কেন, আজকে তুই এত ব্লাশ করছিস, কাহিনী কি? আগে বল, আমাকে হেল্প করবি? কি হেল্প লাগবে আগে বল। আই থিঙ্ক আই এম ইন লাভ। ওয়াও, বাট কে সে? দীপ। দীপের নামটা শুনতেই মিষ্টির বুকে মুচুর দিয়ে ওঠে। ও নিচেও জানে না কেন এমন হচ্ছে। একদিন দেখেই প্রেমে পড়ে গেলি? ওকে দেখার পর থেকে চারিদিকে ওকেই দেখছি, কিছুতেই ঘুমাতে পারছি না। চোখ বন্ধ করলেই শুধু ওকে দেখতে পাচ্ছি। বাট ভাইয়া তো ম্যারিড হবে খুব তাড়াতাড়ি, তার বিয়ে ঠিক করা, খুব তাড়াতাড়ি বিয়ে হতে চলেছে। কি? কে ম্যারিড? মিষ্টি আর মায়া দুজনেই চমকে উঠে দীপকে পেছনে দেখে। আপনি এখানে? ছোটাম্মু বললো তুমি বইটা ফেলে গেছিলে, তাই এটা দিতে। ও, আজকে একটা ইম্পর্টেন্ট ক্লাস আছে। ভাইয়া, আপনি নাকি খুব তাড়াতাড়ি বিয়ে করছেন? কি, কাকে? এই চল, ক্লাসের জন্য লেট হয়ে যাচ্ছে। তুই যা, আমি কথা বলে আসছি। ভাইয়া, আপনার নাম্বারটা দেওয়া যাবে? আরে আপনি কি করছেন, আপনার না একটা ইম্পর্টেন্ট কাজ আছে, তাড়াতাড়ি যান। ও হ্যাঁ, আমি যাই, পরে কথা হবে, বাই গার্লস। দীপ চলে গেলে মিষ্টি আর মায়া দুজনেই ক্লাসে চলে যায়। মিষ্টি ক্লাসে বসে মনই বসাতে পারছে না কিছুতেই, ও নিজের অমন আচরণে নিজেই অবাক। দীপের জন্য এমন ফিল করছে কেন? মায়া নাম্বার চাইতেই রাগে গা চলে ওঠে ওর। আর উনিই বেশ হেসে হেসে কথা বলছিলেন, ভাবতেই রাগে গা চলে ওঠে মিষ্টির। ইচ্ছা হচ্ছে দীপকে পারলে একটা আছাড় দিতে। ক্লাস শেষ করে মিষ্টি বাসা থেকে যেতে থাকে। বাসায় গিয়ে দেখতে পাই মা সোফায় বসে টিভি দেখছে। যা, ফ্রেশ হয়ে খেতে আয়। মিষ্টি মাথা নাড়িয়ে দোতলার সিঁড়ি পেয়ে উপরে উঠে যায়। রুমে যেতে কেউ কে শক্ত করে দেওয়ালের সাথে চেপে ধরে। মিষ্টি চমকে ওঠে, চিৎকার দিবে দিবে, কিন্তু সামনে থাকা মানুষটিকে দেখে চুপ হয়ে যায়। আবার বিয়ে ঠিক করা, তাই না? তো কার সাথে? আমি জানি না কি। তাই তো মায়ের সাথে কথা বলতে দেখে ফেসের মন বারোটা পেজে গেছিল কেন? হাডু ফিলিং জেলাস? জেলাস ফিল করবো কেন? আপনি কি শাহরুখ খান না সলমান খান? যার সাথে ইচ্ছে কথা বলুন, তাতে আমার কি? ও, আমিও ভেবেছি মায়া কত কিউট, কালকে গিয়ে নাম্বারটা দিয়ে আসবো। মায়া ডাকটা কন্ট্রোল করতে না পেরে দীপের কলার শক্ত করে চেপে ধরে আর বলে, বড্ড শখ হয়েছে না ওর সাথে প্রেম করার? যান, করুন গিয়ে, আমার কি? আপনি কি ভেবেছেন এতে আমি জেলাস হব? তাহলে শুনুন, আমি মোটেও জেলাস না। আপনি আরও 14টা প্রেম করুন, আমার কি? রাগে দীপের চোখের দিকে তাকিয়ে কথাগুলো বলল।
তোমার যখন কিছুই না তাহলে তো রেগে যাচ্ছ কেন? মিষ্টি দীপের কলার ছেড়ে দেয়। সত্যি ও এত রেগে যাচ্ছে কেন? দীপের কাছে আসতেই ওর হার্টবিট কেন বেড়ে যায়? দীপের প্রতিটা স্পর্শ কেন ওকে কাঁপিয়ে তোলে? মায়া দীপের নাম্বার চাওয়াতে ও এতটা রাগ করলো কেন? তাহলে ও কি দীপকে? মিষ্টি ভাবা থামিয়ে দেয়। পুরো মাথার তালগোল পাকিয়ে যাচ্ছে। ও চুপচাপ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে দীপকে বলে, শুনুন আমি ফ্রেশ হতে যাব। হুম যাও। আচ্ছা তোমার কাছে কি মায়ের নাম্বার আছে? ওর নাম্বার দিয়ে আপনি কি করবেন? না এমনি। ওর নাম্বার আমি দিব না আপনাকে, আর ওর নাম ভুলেও যাতে আপনার মুখে না শুনি বলে দিলাম। দীপ একটা মুচকি হাসি দিয়ে ওকে ছেড়ে দেয়। মিষ্টি ডাকে ফসফস করতে করতে ওয়াশরুমে চলে যায়। ওর মেজাজ বড্ড গরম। হুম, যার সাথে ইচ্ছে কথা বলুক, আমার কি? আমি এত রাগ কেন করছি? মিষ্টির শাওয়ারের নিচে দাঁড়িয়ে এসব ভাবতে থাকে। এদিকে দীপ খাচ্ছে আর মুচকি মুচকি হাসছে। মিষ্টি নিজেও জানে না ও দীপকে ভালোবেসে ফেলেছে। তবে দীপ চাইও নিজেই নিজের ভালোবাসার কথা বলুক, তার আগে ওকে আরো জেলাস ফিল করাতে হবে। দীপ বাবা খাচ্ছিস না কেন? আর খাওয়া রেখে মুচকি মুচকি হাসছিস, ব্যাপার কি? আরে ছোটাম্মু, ছোটবেলার একটা কাহিনী খুব মনে পড়ে গেল, তাই হাসছি। ও আচ্ছা, আপা কেমন আছে রে? বেশ কয়েকদিন কথা হয়নি। হুম ভালো আছে। আচ্ছা ছোটাম্মু কোথায়? ওনাকে তো দেখছি না। সে তো বিজনেসের কাজে প্রায় বাহিরে থাকে। ও আচ্ছা। দুজনে খাচ্ছিল এমন সময় মিষ্টি শাওয়ার শেষ করে সেখানে চলে আসে। কি রে এতক্ষণ লাগে তোর আসতে? কি করছিলে? হুম আমার তো মনে হয় তোমার মেয়ে কারোর প্রেমে পড়েছে। পড়ানোর সময় অল টাইম উদাসী থাকে, কি সব ভাবে। কি তাই নাকি? আম্মু ভাইয়া মিথ্যে বলছে। দেখো ছোটাম্মু কেমন করে তাকাচ্ছে, সত্যিটা বললাম তাই। মিষ্টি তুই চুপ করে খেতে বস, ভুলে যাস না দীপ তোর বড়। মিষ্টি ডাকে কটমট করতে করতে বসে পড়ে। মেজাজটা বেশ গরম। দীপ কেন সে সারাদিন ওর পিছনে লেগে থাকে সেটা মিষ্টি কিছুতেই ভেবে পায় না। হারামি সাদা ভাল্লুক, আলু পটল ঝিঙা বেগুন, সারাক্ষণ আমার পিছনে লেগে থাকিস। তোকে একদিন ধরে ইচ্ছে মতো মারতে পারলে আমার রাগ গুনত। আমাদের বাসায় এসে আমার আম্মুকেও পটিয়ে নিল। তোকে যে কি করতে ইচ্ছে হয় সেটা উপরওয়ালাই জানে। কি সুন্দর খাচ্ছে, মনে হচ্ছে দুধের শিশুর মতো নিষ্পাপ। কিন্তু এই হারামিটা যে কি পারে সেটা তো আমি জানি। মিষ্টি দীপের দিকে তাকিয়ে এসব ভাবছিল। হঠাৎই দীপ ওর দিকে তাকিয়ে ওকে চোখ টিপ মেরে আবার চুপচাপ খেতে শুরু করে। এদিকে মিষ্টির মাথায় রাগে আগুন জ্বলছে। ও না পারছে কিছু বলতে, আর না পারছে সহ্য করতে। ও আচ্ছা ছোটাম্মু, আমাকে বিকেলে একটু বেরোতে হবে, কিছু কাজ আছে। একা একা কোথায় যাবি? মিষ্টিকে নিয়ে যা। না আমি একাই পারবো, খেয়ে রওনা দেব। আচ্ছা কোনো প্রবলেম হলে ফোন দিস বাবা। হুম। মিষ্টি খাওয়া শেষ করে রাগে ফুসতে ফুসতে উপরে চলে যায়। দীপকে শাস্তি দিতেই হবে, ও মিষ্টিকে বারবার আঘাত দিচ্ছে। আজকেও বাহিরে গেলে ডায়েরিটা পুরোটা পড়তে হবে, তারপর সেই মেয়েটার ব্যাপারে জানতেই হবে। মিষ্টি রুমে বসে ওয়েট করতে থাকে। কিছুক্ষণ পরেই দীপ রেডি হয়ে বেরিয়ে যায়। মিষ্টি আরও কিছুক্ষণ ওয়েট করে চুপচাপ নিজের রুম থেকে বেরিয়ে দীপের রুমে গিয়ে ডোর লক করে দেয়। এরপর ডায়েরিটা খুঁজতে থাকে। অনেক খোঁজাখুঁজির পর টেবিলের ড্রয়ারের মাঝে ও ডায়েরিটা খুঁজে পায়। মিষ্টি ডায়েরিটা নিয়ে কিছু পাতা উল্টিয়ে পড়া শুরু করে। প্রথম কিছু পাতা ওর আগেই পড়া ছিল, আজকে দীপের 23তম জন্মবার্ষিকী। দীপের মা ডায়েরিটা গিফট করল দীপকে। যদিও ছেলেরা তেমন ডায়েরি লেখে না, তবুও দীপের লিখতে ভালোই লাগে। ও হুম, দীপের তেমন গার্লফ্রেন্ড নেই। দীপ কারোর সাথেই তেমন মেশে না বলা চলে। সারাক্ষণ একা একা থাকতেই দীপের বেশ পছন্দ। কিছু পৃষ্ঠা পড়ে আজকে দীপের বাবা দীপকে তার অফিসের বস বানিয়ে দিল। সবার সামনে দীপকে কোম্পানির নিউ চেয়ারম্যান অ্যানাউন্স করার পর অন্যরকম অনুভূতি হচ্ছিল দীপের। বাট দীপ তার বাবার চেয়েও সফল হতে চায়।
দেবদার কোম্পানিকে আরো বড় করতে চাই। কোম্পানির একটা ব্রাঞ্চ খুলতে ছোট আম্মুর বাসায় কিছুদিন থাকতে হবে। প্রথম দিনেই মিষ্টি নামের একটা পুচকি মেয়ের সাথে দেখা হলো দীপের। মেয়েটা খুব দুষ্টু, দীপকে ভুলভাল ঠিকানায় পাঠিয়ে দিল। পরে জানতে পারে ও ছোট আম্মুর মেয়ে। ওকে দীপ আগেও দেখেছিল ছোট খালার মেয়ের বিয়েতে। লাল শাড়িতে ওকে একটা মমির পুতুলের মতো লেগেছিল দীপের কাছে। দীপের ইচ্ছে হয়েছিল পুতুলটাকে সব সময়ের জন্য দীপের কাছে রেখে নিতে, কিন্তু পরদিনই বিয়ে শেষ হয়ে যায় আর যে যার বাড়িতে চলে যায়। এভাবে প্রায় ভুলেই গিয়েছিল ওকে। সেদিন ওর ভার্সিটিতে অনুষ্ঠান ছিল, মিষ্টি একটা লাল শাড়ি পরেছে। ওকে দেখতে হুবহু সেই আগের মতোই লেগেছিল, তফাৎ ছিল ও আগের চেয়েও বেশি সুন্দরী হয়ে গিয়েছে। শাড়িটাতে ওকে বেশ সুন্দরী লাগছিল, আবার দীপের বেশ রাগও হচ্ছিল। অন্য ছেলেরা ওকে দেখে শিওর হা করে তাকিয়ে থাকবে। ভার্সিটিতে গিয়ে সব ছেলে ওকে চোখ দিয়ে গিলে খাচ্ছিল। কিছু কিছু ছেলে তো ওভার এক্সাইটেড হয়ে ওর সাথে কথা বলতেও এগিয়ে আসে। দীপের তখন এত রাগ হচ্ছিল, নিজের ভালোবাসার মানুষকে তো কেউই অন্য কারোর সাথে হেসে হেসে কথা বলতে সহ্য করতে পারবে না, তাই না? দীপের পিচ্ছিটা বড়ই দুষ্টু। ও যে নিজেও দীপকে ভালোবাসে সেটা বুঝতে পারে না। মায়ার কথা বললেই রাগে ফুলে ওঠে, কিন্তু কেন ওর এত রাগ হয় সেটা নিজেও জানে না। মিষ্টির হাত থেকে ধপ করে ডায়েরিটা পড়ে যায়। তাহলে দীপ ওকেই এত ভালোবাসে? কিন্তু দীপ তো মুখে কখনো এসব কিছু বলল না, অল টাইম শুধু ওর সাথে ঝগড়া করে রাগ দেখায়। তাহলে কি ও নিজেই দীপকে বুঝতে পারেনি? মিষ্টির কেন জানি অন্যরকম ফিল হচ্ছে। ও ডায়েরিটার জায়গা মতো রেখে চুপচাপ নিচের রুমে চলে যায়। দীপের কথা ভাবতেই কেন জানি ওর বেশ লজ্জা লাগছে। তাহলে ও কি দীপকে ভালোবাসে? মিষ্টির চোখ অফ করতেই দীপের ফেস ভেসে ওঠে। তার মানে দীপের কথাই ঠিক, ও নিজেও দীপকে ভালোবাসে। প্রায় তিন দিন হয়ে গেছে মিষ্টি দীপকে দেখলেই পালিয়ে বেড়াচ্ছে। দীপকে দেখতেই কেন জানি বেশ লজ্জা পাচ্ছে ও। মিষ্টি ছাদে বসে আছে, আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে আছে, যে কোনো সময় বৃষ্টি হতে পারে। বৃষ্টি হলে ভালোই হয়, মিষ্টি অনেক দিন বৃষ্টিতে ভেজে না, বৃষ্টিতে ভেজা ওর বেশ ফেভারিট। অন্যদিকে দীপ রেগে একাকার, মিষ্টি ওকে দেখলেই পালিয়ে বেড়াচ্ছে। মেয়েটার কি কাণ্ড কেন নেই? দীপ এক মুহূর্তের জন্যেও শান্তি পাচ্ছে না কিছুতেই। মিষ্টি ওর কাছ থেকে দূরে থাকলে দীপের কষ্ট হয় অনেক, এটা ওকে কে বোঝাবে? হঠাৎ আকাশ কাঁপিয়ে বৃষ্টি শুরু হলো। মিষ্টি বেশ খুশি ও ছাদে দাঁড়িয়ে ভিজতে লাগলো। চোখ বন্ধ করে ও বৃষ্টির প্রতিটা ফোঁটা অনুভব করতে চাইছে। দীপকে খুঁজতে খুঁজতে ছাদে এসে পড়ে। ছাদে এসে দেখে মিষ্টি বৃষ্টিতে ভিজছে। বাহ, এখানে এসে কি সুন্দর করে বৃষ্টিতে ভিজছে! আর আমি তাকে খুঁজতে খুঁজতে হয়রান। এ মেয়েটা এমন কেন আমাকে একটু বুঝতে পারে না, শুধু রাগে নাক মুখ লাল করে থাকে, হাট দিন ধরে শুধু লুকে লুকে বেড়াচ্ছে। দাঁড়া, দেখাচ্ছি মজা। বলেই দীপ আস্তে করে ওর পিছনে গিয়ে দাঁড়ায় আর কানের কাছে মুখ নিয়ে বলে, বাউ! মিষ্টি ভয়ে চমকে উঠে পড়ে যাবে, তার আগেই দীপ ওর হাত ধরে মিষ্টিকে নিজের একেবারে কাছে টেনে নেয়। আপনি এখানে? জানেন কত ভয় পেয়েছি। তো অন্য কাউকে এক্সপেক্ট করেছিলে নাকি? ছাড়ুন আমাকে। আমাকে দেখলে এভাবে পালিয়ে বেড়াচ্ছ কেন? আমি কেন পালিয়ে বেড়াবো? আপনি কি বাঘ না ভাল্লুক যে আমাকে খেয়ে ফেলবেন? তাই তো। আচ্ছা, এভাবে বৃষ্টিতে ভিজছো কেন? ঠান্ডা লেগে যাবে তো। বৃষ্টিতে ভেজা আমার খুব ফেভারিট, চাইলে আপনিও ভিজতে পারেন, নো প্রবলেম। আচ্ছা, তোমার ভয় করে না? কেন ভয় করবে কেন? আমি শুনেছি বৃষ্টির সময় আকাশ থেকে এলিয়েনরা নেমে আসে, তোমাকে যদি আবার এলিয়েনরা নিয়ে যায় আবার তো বলা যায় না, পিচ্ছি মেয়ে একটা। আমাকে পিচ্ছি মনে হয় আপনার? পিচ্ছি তো, কিছুই বুঝতে পারো না। কি বুঝতে পারি না? কিছু না। আচ্ছা, অনেক হয়েছে, এবার নিচে চলো। না, আমি এখানেই থাকবো। শিওর তো? 100%। দীপ চলে যাচ্ছিল, হঠাৎ কাছে কোথাও একটা বাজ পড়তেই মিষ্টি ভয়ে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে। দীপও অবাক মনে হচ্ছে, একটা তুলো লেপটে আছে ওর শরীরের সাথে।
মিষ্টি ভয় শক্ত করে ওকে জড়িয়ে রেখেছে, দুজনেই ভেজা। বৃষ্টির জোর আরো বাড়ছে। দীপ হাত বাড়িয়ে মিষ্টির ফেসে আসে চুলগুলো সরিয়ে দেয়। বৃষ্টিতে ভিজে ওর সৌন্দর্য যেন আরো বেড়ে গিয়েছে, বিশেষ করে জামার নিচে ওর শরীরের ভাঁজ স্পষ্ট বোঝা যাচ্ছে, একটা কামুকতা ওর চোখে মুখে। এখন কি হলো? খুব তো বলেছিলে ভয় পায় না, তাহলে কোথায় গেল সেই সাহস? মিষ্টি ভয় দীপকে এখনো জড়িয়ে আছে। দীপের শরীর থেকে একটা পারফিউমের ঘ্রাণ আসছে, মিষ্টির বেশ ভালো লাগছে ঘ্রাণটা। একি আমি কি করছি? ছি, উনি কি ভাববে আমাকে এভাবে জড়িয়ে ধরলাম? মিষ্টি, তুই আসলেই একটা পাগলি। আচ্ছা, ওনার গায়ের পারফিউমটা এত সুন্দর কেন? ইচ্ছে হচ্ছে ওখানে এভাবে দাঁড়িয়ে পারফিউমের ঘ্রাণ নিতে থাকি। ম্যাম, আজকে কি এইভাবে দাঁড়িয়ে থাকার প্ল্যান আছে বৃষ্টির মধ্যে? মিষ্টি কোনো কথা না বলে দীপকে ছেড়ে দৌড়ে ছাদ থেকে নিচে নেমে যায়। ও বেশ লজ্জা পেয়েছে। এদিকে দীপ দাঁড়িয়ে দাঁড়িয়ে ওকে দেখে মুচকি হাসতে লাগলো। রাতে মিষ্টি শুয়ে শুয়ে ভাবতে থাকে, অনেক চালিয়েছো আমাকে, এখন তোমাকে চালানো শুরু। মিস্টার দীপ, তুমিও কাল থেকে দেখবে এই মিষ্টিকেই চিনিস। পরদিন দীপ ঘুমিয়েছিল, হঠাৎ গায়ে ঠান্ডা পানি পড়তেই লাফ দিয়ে বিছানা থেকে উঠে পড়ে। কে এভাবে পানি ঢাললো দেখতে সাইডে তাকাতেই দেখে মিষ্টি পানির বালতি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। ইউ, তুমি আমার গায়ে পানি দিয়েছো, হাউ ডেয়ার ইউ! আপনি কি আমাকে কিছু বলেছেন? তুমি আমার গায়ে পানি ঢালে কোন সাহসে? অনেকবার ডেকেছি, আপনি উঠে নিনি তাই। আই উইল। কি করবেন? দেখি কি করবেন। দীপ ভ্যাবাচ্যাকা খেয়ে যায়। হরিণের মতো শান্ত মেয়েটা আজকে এভাবে বাঘিনী হয়ে গেল কেন? তাড়াতাড়ি গিয়ে ফ্রেশ হয়ে আসুন। ও হ্যাঁ, ওয়াশরুমে আমার কিছু জামা আছে, ওগুলো ধুয়ে দিবেন, ওকে? এক্সকিউজ মি, আমি তোমার জামা কাপড় ধুয়ে দেবো? হুম। ইন ইওর ডিমস। নাহলে আমি আম্মুকে বলবো আপনি আমার গায়ে হাত দেওয়ার ট্রাই করেছেন, বুঝতে পারছেন কেমন হবে? বাট তুমি কি সত্যি এটা করবে? হুম, প্রুফ দেখতে চান? ওকে, আম্মু আম্মু! চুপ, আমি যাচ্ছি। গুড বয়। দীপ রাগে গজগজ করতে করতে ওয়াশরুমে চলে যায়, আর মিষ্টি নিচের রুমে গিয়ে হাসিতে ফেটে পড়ে। দীপ ওকে অনেক চালিয়েছে, এবার ওর পালা চালানোর। দীপ মিষ্টির জামা ধুচ্ছে আর রাগে ফুসছে। মেয়েটা ওকে দিয়ে এভাবে কাজ করাচ্ছে, এতদিন ও যা করেছে সেগুলো আবার দীপকে দিয়ে করানোর প্ল্যান করছে না তো? আমাকে দিয়ে কাজ করানো? জাস্ট বেটা হোক, কাজ করা কাকে বলে দেখাবো। এই দীপকে দিয়ে কাজ করানো, বের পর সাত আটটা বাচ্চা যখন জ্বালিয়ে মারবে তখন বুঝবে। মিষ্টির ড্রেসগুলো পরিষ্কার করা হয়ে গেলে দীপ শাওয়ার নিয়ে বেরিয়ে আসে। সকাল সকাল মেয়েটা এসে পুরো ভিজিয়ে দিল, ইচ্ছে করছে তুলে একটা আছাড় মারি, কিন্তু পিচ্ছেটা কাছে মারলে পরে তো নিজেই কষ্ট পাবো। উফ, কি যে করব। হাই ভাইয়া, গুড মর্নিং। এত লেট করে খেতে আসলেন, কোনো ইম্পর্টেন্ট কাজ করেছেন নাকি? দীপ কিছু না বলে আগুন চোখ নিয়ে ওর দিকে তাকায়। মিষ্টি, বকবক না করে চুপচাপ খা। আচ্ছা মা, আজকে তো শুক্রবার, তাই ভাবছিলাম বিকেলে ভাইয়াকে নিয়ে একটু ঘুরতে যাব, তিনি তো কিছুই চিনেন না, কি বলেন ভাইয়া? দীপ সরু চোখে ওর দিকে তাকায়। মেয়েটার মাথায় শিওর কোনো উল্টোপাল্টা চিন্তা ঘুরছে, না হলে হঠাৎ এত দরদ দেখাচ্ছে। কি হলো ভাইয়া, আপনার কোনো প্রবলেম নেই তো? প্রবলেম হবে কেন, এটা তো আরো ভালো। দীপ, না করিস না। আচ্ছা, আমার যেহেতু কোনো প্রবলেম নেই। আচ্ছা তোরা খা, আমাকে একটু বেরোতে হবে, ইশিটাকে তো চিনিস, ওদের বাসায় যাবো একটু। ওকে। খাওয়া শেষ করে দীপ আর মিষ্টি দুজনেই ডিসাইড করে টিভি দেখবে, কিন্তু সমস্যা হলো দীপ দেখবে খেলা আর মিষ্টি মুভি। একি, চ্যানেল চেঞ্জ করলেন কেন? আমি খেলা দেখব। আমি মুভি দেখব। তো কি, খেলা শেষ হবার পরে দেখো? আমার এখনই রিমোট চাই। আমি দেবো না। দুজনেই রিমোট নিয়ে কাড়াকাড়ি শুরু করে। এক পর্যায়ে মিষ্টি সোফায় শুয়ে পড়ে,
আর দীপ ওর উপরে। দীপর টানে টানে চোখের দিকে কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে থেকে মিষ্টির উপর দিয়ে উঠে রুমে চলে যায়। অন্যদিকে মিষ্টিও বেশ লজ্জা পেয়েছে ও চুপচাপ সোফায় বসে থাকে। ধুর, উনি আমার এত কাছে এসে পড়ায় হার্টবিট এত কেন বেড়ে গেল? মনে হচ্ছে মুখটা বড় থাকলে মুখটা দিয়েই হার্টটা বেরিয়ে যেত। বাট যাই হোক মিষ্টি, তুইও এই ডেভিলটাকে ভালোবেসেই ফেললি। মিষ্টি মনে মনে এটা ভাবছে আর হাসছে। বিকেলে মিষ্টি আর দীপ দুজনেই ঘুরতে বেরোই। আজকে ছুটির দিন, তাই ভিড় বেশ কম। দীপ একটা লাল পাঞ্জাবি আর সাদা পাজামা পরা, পাঞ্জাবির হাতা কোনো অব্দি গোটানো, সামনে বুকের কাছে দুটো বোতাম খোলা, চোখে কালো সানগ্লাস আর হাতে কালো ঘড়ি। অন্যদিকে মিষ্টি একটা লাল থ্রি পিস পরেছে, সাথে সাদা প্লাজো আর লাল ওড়না। ওর হাতে অনেকগুলো লাল কাছের চুড়ি, চোখে গাঢ় করে কাজল, লাল লিপস্টিক আর চুলগুলো এক সাইডে করে রাখা। দুজনকেই বেশ সুন্দর লাগছে, আবার একসাথে মানিয়েছেও। দীপ ড্রাইভিং করছে আর চোখে ওকে দেখছে। মিষ্টিকে দেখে মনে হচ্ছে একটা লাল পরী। দীপ ওর কাছ থেকে চোখই ফেরাতে পারছে না। দাঁড়ান, এটাই আমার ফেভারিট পার্ক, চলুন ভিতরে যাই। ওকে, দুজনেই পার্কটাতে হাঁটতে থাকে। দীপের পাশে হাঁটতে মিষ্টির বেশ লাগছে। গাড়িতে বসেও লক্ষ্য করছে দীপ ওকে বারবার আর চোখে দেখছে। ও নিজেও তো দীপকে আর চোখে দেখছিল। দুজনেই আনমনে হাঁটছিল, হঠাৎ দুটো বাচ্চা এসে ওদের সামনে দাঁড়ায়। ভাইয়া প্লিজ একটা ফুল নেন না, ভাবিরে দেন, খুব খুশি হইব। আজ সকাল থেকে একটা ফুলও বেচতে পারি নাই, আমার বোনটা ছোট, টাকা না পাইলে খামো কি, আমাগো দুই ভাই বোনের কেউ নাই। মিষ্টি ও দীপ দুজনেই খেয়াল করে ওদের সামনে দাঁড়ানো ছেলেটার বয়স 8-9 বছর হবে। পরনে ছেঁড়া জামা কাপড়, ওর সাথে থাকা মেয়েটার বয়স সম্ভবত 6 বছর। দুজনের ফেসে একটা মায়া মায়া ভাব আছে। ও তোমার বোন? হুম। কি নাম আপু তোমার? আমার নাম ফুলি। আচ্ছা দাও, তোমার সব ফুলগুলো আমি নেব। সত্যি কইতাছেন? কিন্তু স্যার, এত টাকা তো আমার ফুলের দাম নাই। বাকি টাকাগুলো তুমি রাখবে, আর এই ফুলগুলো আমার মিষ্টি বোনটার জন্য। বাচ্চা দুটো খুশিতে কান্না করে দীপকে জড়িয়ে ধরে, আর মিষ্টিরও এটা দেখে খুশিতে চোখের পানি টলমলো করে। সত্যি দীপের জবাব হয় না, প্রতিবারই ওকে অবাক করে দিবেই। ওরা বেশ কিছু সময় পার্কে কাটিয়ে দুজনেই ফিরছিল, হঠাৎ মিষ্টি, আউ, কি হলো? পায়ে প্রচন্ড ব্যথা পেয়েছি, মনে হচ্ছে মচকে গিয়েছে। সামনে চলো আর একটু গিয়ে তো গাড়ি। হাঁটতে পারছি না, পায়ে প্রচন্ড ব্যথা। দীপ আর উপায় না পেয়ে মিষ্টিকে কোলে তুলে নেয়। মিষ্টি অবাক চোখে তাকিয়ে থাকে ওর দিকে, কিন্তু মনে মনে হাসতে থাকে। আবার সবার সামনে এভাবে যেতে বেশ লজ্জাও লাগছে, তাই ও দীপের বুকে মুখ লুকিয়ে ফেলে। দীপ ওকে নিয়ে গাড়িতে বসিয়ে গাড়ি স্টার্ট দেয়। বেশ কিছুক্ষণ পর ওরা বাড়িতে পৌঁছে যায়। মিষ্টি গাড়ি থেকে নেমে হেঁটে হেঁটে বাড়ির ভিতরে চলে যায়, আর দীপ হাঁ করে থাকে ওর দিকে। মেয়েটা ওকে কি বোকাটাই না বানিয়েছে। দীপের নিচের মাথা নিচের ভাঙতে ইচ্ছে হচ্ছে। মিষ্টি ওকে এভাবে বোকা বানালো আর ও বুঝতেই পারল না। রাতে খাবার পর মিষ্টি শুয়ে ফোন টিপছিল, হঠাৎ দীপ ওর রুমে প্রবেশ করে। আপনি এত রাতে কি করছেন? আমাকে বোকা বানালে কেন? তোমার বাড়িতে কিছুই হয়নি। আমার ইচ্ছে হয়েছে তাই। তোকে তো আমি, আম্মু, ওয়াল টাইম ছোট আম্মুকে ডাকো কেন? হ্যাঁ আচ্ছা, আমি চলে যাচ্ছি। শুনুন, হুম, আমার এখন আইসক্রিম খেতে ইচ্ছে হচ্ছে, সো গিয়ে আইসক্রিম নিয়ে আসুন। এত রাতে? হুম, আর না গেলে সোজা আম্মু। হয়েছে, আর বলতে হবে না। দীপ রাগে গচগচ করতে করতে চলে যায় আইসক্রিম আনতে। এদিকে মিষ্টি শুয়ে শুয়ে ভাবছে, দীপকে আজ বেশ জ্বালিয়েছি, সবে তো শুরু, এখনো তো আরো জ্বালানো বাকি। পরদিন, এই যে শুনছেন,
দীপ টেবিলে বসে ল্যাপটপে কাজ করছিল। মিষ্টির শব্দ পেয়ে পিছনে ফিরে তাকায়। কিছু বলবে? চলুন শপিং এ যাব। তো যাও, আমাকে কেন বলছো? আমি তো একাই যেতাম, বাট আম্মু আপনাকে নিয়ে যেতে বলল। আমাকে তো ছোট আম্মু কিছু বললো না। উফ, আপনি যাবেন? ওকে যাও, আমি রেডি হয়ে আসছি। প্রায় 10 মিনিট হয়ে গেছে, দীপ এখনো আসেনি। মিষ্টির মেজাজ বেশ গরম হয়ে আছে। উফ, উনি কি মেয়েদের মতো মেকআপ করছেন? এত লেট হচ্ছে কেন? মিষ্টিরে, এর সাথে বিয়ে হলে তোকে আরো কত ভুগতে হবে কে জানে। চলো। মিষ্টির সামনের দিকে তাকিয়ে দেখে দীপ কালো শার্ট, কালো প্যান্ট আর কালো জুতো পরে আছে। দেখতে বেশ ভালোই লাগছে। উফ, কালো জিনিসে ওনাকে এত কিউট লাগে কেন? ইচ্ছে হচ্ছে গাল দুটো কামড়ে খেয়ে ফেলি। উনি চকলেট হলে বেশ ভালো হতো, একেবারে কামড়ে খেয়ে ফেলা যেত। এই যে, কি ভাবছো? কিছু না, চলুন। দুজনে বেরিয়ে পড়ে। দীপ ড্রাইভিং করছে আর মিষ্টি পাশে বসে বাহিরের দিকে তাকিয়ে আছে। আচ্ছা, ছোট বউ গিফট কেন? মানে? একটা এসি কার কিনতে পারলো না? এ গরমে ঘেমেটেমে একাকার, গাড়ির মাঝে বসেও ঘামছি। আসলে গাড়িটা বাবাকে তার আব্বু দিয়েছিল, তাই গাড়িটা এখনো রেখে দিয়েছে। ও, দুজনেই নিশ্চুপ। বেশ কিছুক্ষণ পর ওরা একটা শপিং মলের সামনে পৌঁছে যায়। গাড়ি পার্ক করে দুজনেই একসাথে শপিং মলে ঢুকে পড়ে। প্রায় 2 ঘন্টা হয়ে গেছে, মিষ্টি একটাও ড্রেস সিলেক্ট করতে পারেনি। ওরা শুধু এক দোকান থেকে আরেক দোকানে ঘুরে বেড়াচ্ছে। দীপ অসহায়ের মতো ওর পিছন পিছন হাঁটছে। মেয়েরা শপিং করতে গিয়ে এত টাইম কেন লাগায় আল্লাহই জানে। উফ, কোনো ড্রেসই পছন্দ হচ্ছে না, কি করি? আচ্ছা, আমি কি কিছু চুজ করে দিই? ওকে। দীপ ওকে নিয়ে একটা দোকানে চলে যায়। সেখানে অনেকগুলো শাড়ির মধ্যে থেকে একটা নীল শাড়ি চুজ করে। শাড়িটাতে সুন্দর পুঁথির কারুকাজ করা। মিষ্টিরও বেশ পছন্দ হয় শাড়িটা। শাড়িটা প্যাক করে ওরা যেই শপ থেকে বেরোয়, কেউ মিষ্টিকে পেছন থেকে ডাক দেয়। ওরা দুজনেই পিছনে তাকায়। হাই, আমি নীরব। ভার্সিটির অনুষ্ঠানে পরিচিত হয়েছিলাম, মনে আছে? ভাইয়া বলুন। তোমার সাথে আমার কিছু কথা বলার ছিল, চলো কোথাও বসি, একটু কথা বলি। ভাই প্লিজ এক্সকিউজ, আস। দীপ মিষ্টির দিকে তাকিয়ে ওকে না করতে বলে, কিন্তু মিষ্টি চরম একটা সুযোগ পেয়েছে দীপকে জ্বালানোর। ও কিছুতেই চান্সটা মিস করতে চাইল না। ওকে চলুন। ভাইয়া আমি একটু আসছি, আপনি গাড়িতে ওয়েট করুন প্লিজ। দীপ রাগে আগুন হয়ে ফুসতে ফুসতে চলে যায়। মাথায় আগুন জ্বলছে, রাগে পুরো শরীর থরথর করে কাঁপছে। ভাইয়া বলুন। জানি না কথাগুলো তুমি কিভাবে নিবে, বাট আই থিঙ্কস আই অ্যাম ইন লাভ উইথ ইউ। তোমাকে ফার্স্ট দেখার পর তোমাকে আমার বেশ ভালো লেগে গিয়েছিল। ভাইয়া, এটা ভালোবাসা না ভালো লাগা? আর ওই যে ছেলেটাকে দেখলেন, আমি ওনাকে ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি, আর সেও আমাকে অনেক ভালোবাসে। বাট কেউই কাউকে ভালোবাসার কথা বলিনি। ভালোবাসা ফিল করতে হয় যেমনটা, আমি ওর জন্য ফিল করি। আর ভাইয়া এখন চলি, আমার ডেভিলটা রাগে হয়তো আগুন হয়ে আছে। কিন্তু মিষ্টি আর কোনো কথা না বলে দৌড়ে গাড়ির কাছে চলে গেল। দীপ গাড়িতে বসেছিল। মিষ্টি এলেও ও কোনো কথা না বলে গাড়িটা স্টার্ট দেয়। দুজনেই গাড়ি চালাচ্ছে। মিষ্টি বুঝতে পারছে দীপ হয়তো বেশ রেগে আছে। একটু বেশি হয়ে গেল না তো? আপনি কি রেগে আছেন? কি হলো, কথা বলছেন না কেন? দীপ থপ করে গাড়িটা ব্রেক করে, মিষ্টির মাথাটা টেনে নিজের মুখের কাছে নিয়ে আসে। তুমি জানো না কেন বলছি না? জানো না আমার রাগ করার কারণ? ডায়েরিটা আমি নিজে এভাবে রেখেছিলাম তোমাকে সত্যিটা জানানোর জন্য। তারপরও তুমি বুঝতে চেষ্টা করোনি আমাকে। আমাকে চালাতে খুব ভালো লাগে, তাই না? আচ্ছা, যা ইচ্ছে করো, আই ডোন্ট কেয়ার। তুমি নীরবের সাথে কথা বলো আর ভাইমের সাথে,
আচ্ছা স্টোর কেয়ার। মিষ্টি নিজেকে সামলে নেয়। দীপ তো সত্যিই বলছে, ও একটু বেশিই করে ফেলেছে, কিন্তু দীপ তো ওকে ভুল বুঝছে। মিষ্টি কিছু না বলে চুপচাপ বসে থাকে। কিছুক্ষণের মাঝেই ওরা বাড়িতে পৌঁছে যায়। দীপ গাড়ি পার্ক করে রেখে চুপচাপ বাড়িতে চলে যায়। রুমে ঢুকে শার্ট আর ফোনটা ছুঁড়ে ফেলে ওয়াশরুমে চলে যায়। প্রায় 5 ঘন্টা ধরে শাওয়ার নিতে থাকে। রাতটা এখনো কমছে না। ও কেন বুঝতে পারে আমার ভালোবাসা? আমি তোকে কত ভালোবাসি। তারপরও ও এটা করলো। ও ভালো করে জানে আমি ওকে অন্য কারোর সাথে সহ্য করতে পারি না। তারপরও ও বারবার কেন মনটা করে? ভাই, এদিকে বিকেল পেরিয়ে রাত হয়ে গেছে। দীপ একবারও রুম থেকে বেরোয়নি। মিষ্টি দীপকে ডাকতে এসে দেখে দীপ উল্টো দিকে ঘুরে শুয়ে আছে। ও অনেকবার দীপকে ডাক দেয়, কিন্তু দীপ কোনো সাড়া দেয় না। মিষ্টি এরপর দীপের গায়ে হাত দিয়ে চমকে ওঠে। এ কি, আপনার গায়ে তো খুব জ্বর। তাতে তোমার কি, আমি মরে গেল বা তোমার কি? অসুস্থ হয়েও আমার সাথে ঝগড়ার অভ্যাস পাল্টাবে না, তাই না? একদম চুপ করে থাকুন, আমি মাকে নিয়ে আসছি। দীপ কোনো উত্তর দেয় না। মিষ্টি দৌড়ে গিয়ে ওর মাকে ডেকে আনে। গা তো জলে পড়ে যাচ্ছে, দুপুরে লাঞ্চও করলি না, দাঁড়া আমি তোর জন্য খাবার নিয়ে আসি। আমি পুরো ঠিক আছি, কিচ্ছু হয়নি। মা, তুমি এখানে বসো তো, আমি খাবার নিয়ে আসছি। মিষ্টি ওর মাকে দীপের কাছে রেখে নিচে গিয়ে একটা প্লেটে খাবার নিয়ে আসে। নে বাবা, কিছু খেয়ে নে। আমি খাবো না, আমার খেতে নেই। তোমরা কেন বুঝতে পারছো না? মা, তুমি সরো তো, আমি খাইয়ে দিচ্ছি। তুমি গিয়ে আমার রুম থেকে জ্বরের ওষুধটা নিয়ে আসো। আচ্ছা, আমি যাচ্ছি। মিষ্টির মা চলে গেলে মিষ্টি গিয়ে দীপের পাশে বসে পড়ে। নিন, হা করুন। দীপ নিশ্চুপ হয়ে অন্যদিকে তাকিয়ে থাকে, যেন ওকে দেখেই নি। এতে মিষ্টির মেজাজ বেশ গরম হতে থাকে। কি হলো, এদিকে তাকান। আমি বললাম তো খাবো না। তুই খাবি, তোর 14 গুষ্টি আছে, খাবে, বুঝলি? মেজাজটা আর খারাপ করিস না, এমনিতেই বেশ গরম হয়ে আছে। দীপ অবাক হয়ে যায় মিষ্টির কথা শুনে। শেষে চুপচাপ বাধ্য ছেলের মতো খেতে থাকে। এই তো, গুড বয়। মিষ্টির মা এসে দেখেন মিষ্টি দীপকে খাইয়ে দিচ্ছে। মিষ্টির পুরো ফেসে একটা খুশির আভা বিরাজ করছে। মিষ্টিকে আগে এত খুশি হতে দেখেননি তো, তার বুকটা কেঁপে ওঠে। তাহলে কি তিনি যেটা অনুমান করছিলেন সেটাই হতে যাচ্ছে? মিষ্টির মা আর পা বাড়ালেন না, চুপচাপ আবার নিচের রুমে চলে যান। এদিকে দীপকে খাওয়ানো প্রায় শেষ, ও একটা রাগি লোক নিয়ে অন্যদিকে তাকিয়ে আছে। মিষ্টির দিকে একবারও তাকাচ্ছে না। মিষ্টি ভেবে পায় না ছেলেটা এত রাগ কোথায় পেল। এই যে মিস্টার, এখন শুয়ে পড়ুন, রাতে প্রবলেম হলে আমাকে ডাক দিবেন, কেমন? উফ আল্লাহ, কথা বলছেন না কেন, প্লিজ কথা বলুন। দীপ কোনো কথা বলে না। মিষ্টি গিয়ে ও রুম থেকে ওষুধ নিয়ে আসে। দীপ ওষুধ খেয়ে চুপচাপ শুয়ে পড়ে। এদিকে মিষ্টি ভাবে রাতে দীপের ওকে প্রয়োজন হতে পারে, তাই নিজে রুমে যায় না, সোফায় চুপচাপ শুয়ে থাকে। শেষ রাতে মিষ্টির ঘুম ভেঙে যায়। ও তাকিয়ে দেখে দীপ শীতে কাঁপছে। ও দৌড়ে গিয়ে দীপের গায়ে কাঁথাটা দিয়ে দেয়। দীপের কাঁপাকাঁপি একটু কমেছে। মিষ্টি ওর পাশে বসে দীপের মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। ঘুমন্ত অবস্থায় দীপকে একেবারে বাচ্চাদের মতো লাগছে। কি নিষ্পাপ বাচ্চাদের মতো ঘুমাচ্ছে, বড্ড ইচ্ছে হচ্ছে ওনার কপালে একটা চুমু দিই। কিন্তু হঠাৎ যদি তিনি জেগে ওঠেন, কি বিচ্ছিরি একটা কাণ্ড হবে, তাই না? মিষ্টি আর নিচের চোখের পাতা ঠিক রাখতে পারে না। ও দীপের পাশেই ঘুমিয়ে যায়। সকালে দীপ চোখ মেলে মিষ্টিকে নিচের পাশে ঘুমিয়ে থাকতে দেখে অবাক হয়। ঘুমন্ত অবস্থায় ওকে বেশ সুন্দর লাগছে। মিষ্টির ঠোঁটের নিচে তিলটা ওর সৌন্দর্য আরও কয়েক গুণ বৃদ্ধি করেছে। এজন্য হয়তো কবি বলেছেন, মুখে তিল থাকা মেয়েরা অনেক লক্ষ্মী হয়, এদের ভালোবেসে আগলে রাখুন। কোন কবি বলেছেন সেটা মনে পড়ছে না। বার্তার ধারণা দীপের কাছে ভুল মনে হচ্ছে। মিষ্টিকে দেখলে হয়তো কবিও অজ্ঞান হয়ে যেত। মিষ্টি চোখ খুলে দেখে দীপ ওর দিকে এক ধ্যানে তাকিয়ে কিছু দেখছে। কি দেখছেন? কিছু না। বাহ, জ্বর তো নেমে গেছে,
যাক বাবা, বাঁচলাম। তা হঠাৎ এত জ্বর এলো কিভাবে? আমি জানি না কি জ্বরকে কি জিজ্ঞাসা করো। আচ্ছা আপনি শুয়ে থাকুন, আমি নাস্তা নিয়ে আসছি। দীপ উঠে ফ্রেশ হতে চলে যায়। মিষ্টিও নিচের রুমে গিয়ে আগে ফ্রেশ হয়, এরপর নিচে চলে যায়। কিরে দীপের এখন কি অবস্থা? ও সুস্থ আছে তো? আচ্ছা আম্মু, আমাকে নাস্তা দাও, আমি ভাইয়ার রুমে নিয়ে যাই। কিন্তু কেন? কেন মানে, কালকে তার এত জ্বর গেল, সে কি নিজে খেতে আসতে পারবে? মিষ্টির মা কিচ্ছু বলল না, মিষ্টি নাস্তা নিয়ে দীপের রুমে চলে যায়। দীপ খাটের উপর বসে বাহিরের দিকে তাকিয়ে কিছু একটা দেখছিল। মিষ্টি আসার শব্দ পেয়ে ও মিষ্টির দিকে তাকায়। নিন, হাঁ করুন। দীপ অবাক হয়ে তাকিয়ে থাকে ওর দিকে। কি হলো? দীপ চুপচাপ খেয়ে নেয়। মিষ্টির মায়া ভরা চোখে দীপ নিজের জন্য অনেক ভালোবাসা দেখতে পারছে। অবশেষে মিষ্টির পাশে দীপ যেটা দেখতে চেয়েছিল সেটা দেখতে পাচ্ছে। খুশিতে নাচতে ইচ্ছে হচ্ছে ওর। এভাবে এক সপ্তাহ পেরিয়ে যায়। দীপ আর মিষ্টি একে অপরের খুব কাছাকাছি চলে এসেছে। আগের মতো আর ঝগড়া করে না, বাট খুনসুটি ঠিকই চলছে। দুজনেই একে অপরকে ভালোবাসে, বাট বলতে পারছে না। শেষে দীপই ঠিক করে ও মিষ্টিকে ভালোবাসার কথা জানাবে। হ্যালো মিষ্টি, কোথায় তুমি? আমি তো ক্লাসে। তাড়াতাড়ি ক্লাস থেকে বেরিয়ে ক্যাম্পাসে আসো, তোমাকে অনেক ইম্পর্টেন্ট কথা বলার আছে। মিষ্টি খুশিতে দিশেহারা হয়ে যায়। দীপ নিশ্চয়ই ওকে ভালোবাসার কথা জানাবে। ও ক্লাসরুম থেকে বেরিয়ে হেঁটে হেঁটে ক্যাম্পাসে চলে যায়। আজকে ওর জীবনের সেরা দিন হতে যাচ্ছে। ভাবতেই মিষ্টির মুখ লজ্জায় লাল হয়ে যাচ্ছে। কোথায় ছিলে এতক্ষণ আগে আসতে? বাই দ্য ওয়ে, ও মীরা, জান্নাতুল ফেরদৌস মীরা, আমার ভালোবাসা, খুব শীঘ্রই আমরা বিয়ে করতে যাচ্ছি। মিষ্টির মনে হচ্ছে পুরো আকাশটা যেন ওর মাথায় ভেঙে পড়েছে। ওর কিছুতেই বিশ্বাস হচ্ছে না। আপনি ফান করছেন তাই না? ফান কেন করবো, আমরা সত্যি একে অপরকে বিয়ে করতে যাচ্ছি, খুব শীঘ্রই। আচ্ছা আমার ক্লাস আছে, আমি এখন যাই। ওকে। মিষ্টি উল্টো দিকে হাঁটা দেয়। ওর পা যেন কিছুতেই চলছে না। ওর মনে বারবার আসছে, কেন দীপ, কেন করলে এটা? মেয়েটা চোখ মুখ দেখে মনে হচ্ছে মেয়েটা আপনাকে অনেক ভালোবাসে, কেন এমনটা করলেন? হোয়াই ডু ইউ কেয়ার? তুমি তোমার ফোন চেক করো, টাকা পৌঁছে গেছে, আমি চলি। মীরা বসে থাকে। দীপ গিয়ে একটা রেস্টুরেন্টে বসে পড়ে। ওর হাত পা কাঁপছে। দীপ জানে মিষ্টির অনেক কষ্ট হচ্ছে, কিন্তু মিষ্টির চেয়ে ওর বেশি কষ্ট হচ্ছে। বুঝতে পারছেন না তো? চলুন দুদিন আগের ঘটনাতে ফিরে যাই। দুদিন আগে, আজকে দীপ বেশ হ্যাপি। মিষ্টিকে ফাইনালি নিজের মনের কথাগুলো বলবে। আয়নার সামনে দাঁড়িয়ে চুলগুলো জেল দিয়ে সুন্দর স্টাইল করে নেয়। হাফ হাতার কালো শার্ট, কালো প্যান্ট আর কালো শু, সব মিলিয়ে পুরো ওয়াও। দীপ আয়নার সামনে দাঁড়িয়ে ঘড়িটা পরছে। তখনই মিষ্টির মা এসে ওর দরজার সামনে দাঁড়ায়। দীপ আসবো? আরে ছোট আম্মু আসো। বাই দ্য ওয়ে, আমাকে কেমন লাগছে বলো তো? একেবারে রাজপুত্রের মতো লাগছে, কোথাও যাচ্ছিস? হ্যাঁ, আজকে আমার লাইফের সবচেয়ে ইম্পর্টেন্ট দিন। আমার তো তোর সাথে মিষ্টিকে নিয়ে কিছু কথা ছিল। হ্যাঁ বলো। তুই প্লিজ মিষ্টির লাইফ থেকে চলে যা বাবা, প্লিজ। কি বলছো এসব? হ্যাঁ আমি ঠিকই বলছি, মিষ্টির বয়স অনেক কম, ও অনেক ছোট। আমি চাই না ও এই বয়সে কোনো রং ডিসিশন নিক। ও যদিও আমাকে বলেনি, তবুও আমি জানি মিষ্টি তোকে পছন্দ করে। আমি চাই না ও এমন কোনো ডিসিশন নিক যাতে ওর পুরো লাইফ কাটতে হয়। ছোট আম্মু, আমি কি দেখতে খারাপ বলো না? আমার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড খারাপ, কেন আমাকে এত বড় একটা শাস্তি দিচ্ছ? আমি অত সব বুঝি না, তোকে যা বলছি সেটা কর প্লিজ। তোমাকে বলতে হবে কেন এত বড় শাস্তি দিচ্ছ আমাকে? আমি তোকে অনেক ভালোবাসি, তাহলে কেন? ওয়াই? অ্যান্সার মি, ওয়াই? কারণ তুই অসুস্থ। আমি অসুস্থ মানে? তোর বয়স তখন 4 বছর, আমাদের বাড়িতে বেড়াতে এসেছিলি তোরা, হঠাৎ তুই খেলতে খেলতে অজ্ঞান হয়ে যাস। এরপর ডক্টরের কাছে নিয়ে গেলে সে আমাদের জানায় তোর মাথায় একটা টিউমার আছে, একেবারে ব্রেনের কাছে। অপারেশন করলে সফল হবার সম্ভাবনা 65
তবে অপারেশন সফল হলে তুই হয়তো তোর সিটি হারিয়ে ফেলবি। ডক্টর জানায় তুই যত বড় হবি টিউমারের সাইজও তত বাড়বে। এভাবে হয়তো একসময় তুই আমাদের ছেড়ে চলে যাবি। এই ভয়ে আপা ও দুলাভাই কেউ তোকে বিষয়টা জানায়নি। আমি চাই না মিষ্টির সেই কষ্টটা পাক। ছোটাম্মু, আমার খুব কষ্ট হচ্ছে, আমি কী দোষ করেছি বলো? সবার মতো আমারও বেঁচে থাকতে ইচ্ছে হয়, স্বপ্ন দেখতে ইচ্ছে হয়, কেন এমনটা হলো আমার সাথে? কাঁদিস না বাবা, আমারও খারাপ লাগছে। দুজনেই কাঁদতে থাকে। দীপ রাতে সিদ্ধান্ত নেয় মিষ্টির কাছ থেকে ওকে দূরে চলে যেতেই হবে। আর ও এই প্ল্যানটা বানায়, ওর প্ল্যান মতো মিষ্টি ওকে ভুল বুঝছে। এখন শুধু ওর লাইফ থেকে দূরে সরে যাবার পালা। এদিকে মিষ্টি বাসায় ফিরে শুধু কেঁদেই চলেছে। দীপ এমন অভিনয়টা করতে পারলো ওর সাথে? দীপকে দেখে কিছুতেই বুঝতে পারেনি দীপ ওর সাথে শুধু অভিনয় করছে। কেন করলো এটা ওর সাথে? মিষ্টির দুচোখ বেয়ে শুধু পানি পড়ছে। লাইফে ফার্স্ট টাইম কাউকে ভালোবাসলো, আর সেই এমন মিথ্যে নাটক করলো ওর সাথে। স্যার, আপনার কফি তো ঠান্ডা হয়ে যাচ্ছে। দীপের খেতে ইচ্ছে হয় না। ও বিল পে করে মিষ্টিদের বাসায় চলে আসে। আজকেই এখান থেকে ও চলে যাবে। মিষ্টির কাছ থেকে যতটা দূরে থাকবে ততই ওর জন্যে ভালো। দীপ গিয়ে ব্যাগ গুছিয়ে মিষ্টিকে শেষবারের মতো দেখতে ওর রুমে চলে যায়। মিষ্টি গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। মিষ্টি, আমি চলে যাচ্ছি। আজকে থেকে তুই তো বড় থাকতে পারবে। তোমার সাথে অনেক দুষ্টুমি করেছি, আই এম সরি ফর দ্যাট। ভালো থেকো। মিষ্টি কিছু বলে না, গ্রিল ধরে দাঁড়িয়ে থাকে। ওর শুধু একটা কথা বড্ড জিজ্ঞেস করতে ইচ্ছে হচ্ছে, ডায়েরিতে লেখাগুলো কি মিথ্যে ছিল? কিন্তু বলতে পারল না। দীপের দিকে তাকালে নিজের চোখের পানিগুলো হয়তো কিছুতেই আড়াল করতে পারত না। দীপ মিষ্টির আম্মুর কাছ থেকে বিদায় জানিয়ে রওনা দেয়। ওর বড্ড ইচ্ছে হচ্ছিল মিষ্টিকে একবার অন্তত শক্ত করে জড়িয়ে ধরতে, বাট পারল না। মিথ্যে মায়া না বাড়ানোই ভালো। এদিকে মিষ্টি বিছানায় শুয়ে শুধু কাঁদতে থাকে। ও দীপকে অসম্ভব পরিমাণে ভালোবাসে, ওকে ছাড়া কিভাবে থাকবে কিছুই জানে না। সময় কত দ্রুত যায় তাই না? এর মাঝে 6 মাস পেরিয়ে গেছে। দীপ এখন অল টাইম বিজনেস নিয়ে ব্যস্ত থাকে। আগের চেয়ে আরও অনেক নাম করা হয়েছে ওদের কোম্পানিটা। দীপ মিষ্টির কোনো খোঁজ জানে না। তবে দীপ চাই ও ভালো থাকুক। ইদানিং বড্ড মাথায় যন্ত্রণা হচ্ছে ওর, শুধু ওষুধ খেয়েও কমছেই না। দীপ বুঝতে পারছে না কি হচ্ছে এসব। অফিসের কাজ করতে ভালো লাগছে না, ওর একটু রেস্টের প্রয়োজন। দীপ গাড়িতে করে বাসায় চলে যায়। বাবা এসেছিস? মা, বেশ মাথা ব্যথা করছে, প্লিজ এক কাপ কফি বানিয়ে দাও। সেটা তো বানাবো, আগে দেখ কে এসেছে। কে? মিষ্টি। নামটা শুনতেই দীপের বুকটা কেঁপে ওঠে, আর একটা চিনচিন ব্যথা শুরু হয়। ও আরেকটু এগোতেই দেখে মিষ্টি চুপচাপ সোফায় বসে আছে। কি হলো, দাঁড়িয়ে গেলি কেন? যা, ওর সাথে কথা বল, আমি কফি বানিয়ে আনছি। দীপ ধীর পায়ে গিয়ে সোফায় বসে পড়ে। মিষ্টি ওর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে চোখ নামিয়ে নেয়। দুজনে বেশ কিছুক্ষণ নীরবভাবে বসে থাকে। শেষে দীপই বলে, কেমন আছো মিষ্টি? ভালো। তা হঠাৎ? সামনের শুক্রবার আমার বিয়ে, তাই কার্ড দিতে এলাম। কথাটা শুনে ওর বুকে চিনচিনে একটা ব্যথা শুরু হয়। দীপের ইচ্ছে করছে ওকে জড়িয়ে ধরে বলতে, কিসের বিয়ে? অন্য কাউকে বিয়ে করার কথা ভাবলেও খুন করব। কিন্তু নিয়তি ওর সাথে নেই। আমরা চাইলেও অনেক কিছু পারি না। প্রকৃতির অনেক বিষয়ের উপর চাইলেও আমাদের নিয়ন্ত্রণ থাকে না। দীপরও তেমন অবস্থা। বুকের বাপাশে বড্ড জ্বলছে ওর, অনেক কষ্ট হচ্ছে, বাট কাউকে কিছু বলতেও পারছে না। ওকে, আমরা সবাই আসবো, এখন আমি রুমে গিয়ে ফ্রেশ হই। আচ্ছা। মিষ্টির সামনে আর কিছুক্ষণ থাকলে দীপ হয়তো নিজেকে কন্ট্রোল করতে পারতো না। চোখের পানিটা লুকাতেই দীপ চলে যায়। এদিকে মিষ্টি ভাবছে, তুমি কি আমাকে কখনো ভালোবাসোনি দীপ? দীপ গিয়ে নিজের রুমে স্যুটটা খুলে বিছানায় গা এলিয়ে দেয়। মাথা ব্যথা ক্রমেই বাড়ছে, কিছুতেই কমছে না, ওষুধ খেয়েও কমছে না। দীপ চোখটা অফ করে কিছুক্ষণ শুয়ে থাকে। দুপুরে লাঞ্চের সময় দুজনকে আবার মুখোমুখি বসতে হয়। দীপ চুপচাপ খাচ্ছিল, কিন্তু মিষ্টি খাওয়া ছেড়ে চুপচাপ বসে থাকে। দীপ আর ও এত কাছাকাছি, বাট মনে হয় ওদের মাঝে কত দূরত্ব। মামনি, খাচ্ছিস না কেন?
মিষ্টি চুপচাপ হাত দিয়ে খাবার নাড়তে থাকে, ওর মনোযোগ অন্যদিকে। এই যে মামুনি। খালা, তুমি কিছু বলছো? কোথায় মনোযোগ? বিয়ের আগে কি সংসারের সব কথা ভাবতে শুরু করেছিস নাকি? আরে না, তেমন কিছু না। আমার তো মনে হচ্ছে ও অলরেডি ফিউচার হাজবেন্ডকে নিয়ে স্বপ্ন দেখা শুরু করে দিয়েছে। দীপ আর ওর মা দুজনে হাসতেও মিষ্টির মেজাজটা বেশ গরম হয়ে যায়। ও কিছুক্ষণ দীপের দিকে রাগী চোখে তাকিয়ে চুপচাপ চলে যায়। দেখ মেয়েটাকে, খেতেও দিদি না, তোর শুধু দুষ্টুমি। আমি এমন কি বললাম? তোর কথার জন্যই তো মেয়েটা রাগ করলো। আচ্ছা বাদ দাও। দীপ আর ওর মা দুজনেই খাওয়া শেষ করে। খাওয়া শেষে দীপ নিচে রুমে চলে যায়। সব কিছু তো ঠিক ছিল, কষ্ট পেলেও ও নিজেকে সামলে নিয়েছিল। তবে মিষ্টি ওর কষ্টের বোঝাটা আরো বাড়িয়ে দিতে এখানে আসলো। সৃষ্টিকর্তা কেন এমন খেলা খেলছে ওর সাথে? দীপের চোখে পানি এসে যায়, বাট ও কান্না করেনি কখনো। ও তো একজন স্ট্রং বয়, বাবা ছোট থেকে এসব শিখিয়েছে ওকে। তবে নিজের অসুখের কথা জানার পর থেকেই ও বেশ কান্না পায়। এই সুন্দর পৃথিবী, মা বাবা সবাইকে ছেড়ে চলে যেতে হবে ভাবলেই চোখ দিয়ে আপনা আপনি পানি বেরিয়ে যায় ওর। এদিকে মিষ্টিরও এক অবস্থা, চুপচাপ রুমে শুয়ে দীপের কথাই ভাবছে। দীপ একটুও বদলায়নি, আগের মতোই দুষ্টু আছে। মিষ্টি এখানে এসেছে নিজের প্রশ্নের উত্তর জানতে। সত্যি কি দীপ ওকে কখনো ভালোবাসেনি? দুপুরটা এভাবেই কেটে যায়। রাতে দীপ ছাদে চলে যায়, ছাদেই এখন বেশিরভাগ সময় কাটায় ও। আকাশের তারা দেখে ভাবে ও নিজেও হয়তো খুব তাড়াতাড়ি আকাশের তারা হয়ে যাবে। দীপ ছাদে এসে টের পায় হয়তো আরও কেউ ছাদে আছে। ও ভালো করে তাকিয়ে দেখে মিষ্টি ছাদের কোনায় দাঁড়িয়ে আকাশটা দেখছে। ছাদে লাইট আছে অনেকগুলো, তাই হয়তো মিষ্টির ভয় লাগছে না। দীপের এই মুহূর্তে ইচ্ছে হচ্ছে ওকে গিয়ে শক্ত করে জড়িয়ে ধরতে। এই অধিকার নেই, ওর একেই বলে নিয়তি। এত রাতে ছাদের মধ্যে কি করছো? আকাশ দেখছি, মনে হচ্ছে বৃষ্টি হবে। মিষ্টি কিছু বলে না, ও যেভাবে দাঁড়িয়ে ছিল সেভাবেই দাঁড়িয়ে থাকে। দীপও একটু দূরত্বে দাঁড়ায়। আচ্ছা, ছোটামু ছোটাপুরে কেমন আছে? ভালো। আর তোমার ফ্রেন্ড মায়া? ওর বিয়ে হয়ে গেছে। দুজনেই নীরবভাবে দাঁড়িয়ে থাকে, কেউই কোনো কথা খুঁজে পাচ্ছিল না। আকাশটাও ওদের মতো রেগেছিল। হঠাৎ ঝুম করে বৃষ্টি শুরু হয়ে যায়। দীপ তাড়াহুড়ো করে ছাদ থেকে নামতে গিয়ে দেখে মিষ্টি দাঁড়িয়েই আছে ওভাবে। হে কি ভিজছো কেন এভাবে? নিচে চলো। আপনি যান, আমি বৃষ্টিতে ভিজব। ঠান্ডা লেগে যাবে, চলো। বললাম তো আমি ভিজব। বাচ্চাদের মতো চিৎ করো না, চলো। মিষ্টি রাগে দীপকে একটা টান দিয়েই নিজের কাছে এনে একেবারে ওর মুখের কাছে মুখ নিয়ে বলতে শুরু করে। আমার ঠান্ডা লাগলে লাগবে, আপনার কি? আমার সাথে এভাবে জেদ না দেখিয়ে নিজের গার্লফ্রেন্ডকে দেখান। দীপ আর রাগ কন্ট্রোল করতে না পেরে ওকে কোলে তুলে নিয়ে সোজা হাঁটা ধরে। ছাদ থেকে নেমে মিষ্টিকে সোজা ওর রুমে নিয়ে যায়। আমার রাগ আগেও যেমন ছিল এখনও ঠিক সেরকমই আছে। কার সাথে দেখাতে হবে আর কাকে দেখাবো না সেটা তোমার কাছ থেকে জানার কোনো দরকার নেই, গট ইট? মিষ্টি কিছু না বলে সরাসরি দীপের সাথে চার ঠোঁট এক করে দেয়। চমকে ওঠে দীপ, একটা শিহরণ খেলে যায় দুজনার শরীরে। দীপ প্রথমে ছাড়াতে চাইলেও পরে নিচেও রেসপন্স শুরু করে। বেশ অনেকক্ষণ পরে ওরা একে অপরকে ছেড়ে দেয়। দুজনের শরীরে উষ্ণ রক্তস্রোত বইছে। মিষ্টি একটা অপূর্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে দীপের দিকে। বৃষ্টিতে ওর গায়ের জামা ভিজে শরীরের সাথে লেপটে আছে। দীপের বুক ধুকপুক করছে, মন বলছে মিষ্টির সব আবদার পূরণ করতে, ভালোবাসায় দুটো শরীর একাকার করে দিতে, কিন্তু ব্রেন বাধা দিচ্ছে। দীপ অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে রুম থেকে বেরিয়ে চলে যায়। আর মিষ্টি ওর চলে যাওয়া দেখতে থাকে। দীপ রুমে গিয়ে ভিজা জামাকাপড় খুলে বিছানায় শুয়ে পড়ে। ঘুম কিছুতেই চোখে ধরা দিতে চাইছে না। বাইরে বেশ জোরে বজ্রপাত সহ বৃষ্টি হচ্ছে। জানালাটা দিয়ে বৃষ্টির পানি গায়ে এসে পড়ছে। দীপ উঠে জানালাটা বন্ধ করে আবার শুয়ে পড়ে। এদিকে মিষ্টিও জামাটা চেঞ্জ করে শুয়ে আছে। ওর ইচ্ছে হচ্ছে দীপের বুকের মাঝে গিয়ে ঘুমাতে, বাট পারছে না।
দীপের বুকের মাঝে ঘুমানোর অধিকার অন্য কারোর, দুজনেই সজাগ বাট কারো ঘুম আসছে না। মিষ্টি একটা কাঁথা টেনে গায়ে জড়িয়ে নেয়। এসি রুমে বেশ ঠান্ডা লাগছে। পরদিন সকাল সকাল মিষ্টির ঘুম ভেঙে যায়। কাল রাতে অমন বৃষ্টির পর বেশ সুন্দর একটা রোদ উঠেছে। ও উঠে ফ্রেশ হয়ে নিচে গিয়ে দেখে দীপের মা কিচেনে একা একা কাজ করছে। কিরে মামুনি, এত সকাল সকাল উঠে পড়লে ঘুম হয়েছে তো? খালামণি ঠিকই হয়েছে। আচ্ছা তুমি কি করছো? রান্না করছি, তুই বস, আমি ব্রেকফাস্ট রেডি করে দিচ্ছি। আমিও তোমাকে হেল্প করি, প্লিজ প্লিজ প্লিজ। তুই এই আলুগুলো কুচি কর, আমি রুটি ভেজে নিই। আচ্ছা বলে মিষ্টি একটা চাকু নিয়ে আলুগুলো কাটছিল। দীপও এসে দরজার সামনে দাঁড়ায়। কিরে বাবা, আজকে এত তাড়াতাড়ি ঘুম ভাঙলো তোর? শরীর ঠিক আছে তো? হুম মা, ঠিক আছে। ওদের কথা শুনে মিষ্টির মনোযোগ অন্যদিকে চলে যায়। ফলস্বরূপ নিজের আঙ্গুলে চাকু চালিয়ে দেয় আর লাল রক্তে পুরো আঙ্গুল মেখে যায়। আহ! দীপুর হাতে রক্ত দেখতেই এসে আঙ্গুলটা মুখে পুরে নেয় আর মিষ্টির চোখ দিয়ে ব্যথায় পানি বেরিয়ে যায়। দীপ, তুই ওকে নিয়ে আঙুলটাতে মলম লাগিয়ে দে, আমি ওদিকে দেখছি। দীপকে নিয়ে এক প্রকার দৌড়ে নিজের রুমে চলে যায়। রুমে গিয়ে আঙুলে মলম লাগিয়ে তারপর বেঁধে দেয় আর রাগে ফুসতে থাকে। তোমাকে এগুলো কে করতে বলেছে? হ্যাঁ, যেটা পারো না সেটা কেন করতে চাও? কতখানি কেটে গেছে, সামান্য কমন সেন্স নেই? মিষ্টি কিছুই বলে না। দীপকে দেখে মনে হচ্ছে ও কষ্ট পাচ্ছে, কিন্তু কেন? ও তো মিষ্টিকে ভালোবাসে না, তবুও ওর এত কেয়ার কেন করে মিষ্টি ভেবে পায় না। দীপ কি জানে না এই কেয়ারগুলো ওকে আরো দুর্বল করে দিচ্ছে? আজকে সারাদিন এখানে শুয়ে থাকবে, রুম থেকে বেরোলে খবর আছে, এই বলে দিচ্ছি। দীপের কথা শেষ হলেই ওর মা রুমে প্রবেশ করে। তিনি স্যুপ নিয়ে এসেছেন। নে মামুনি, হা কর। আমি খেতে পারবো, আমার ডান হাত তো ঠিকই আছে। আমি জানি ঠিক আছে, আমার মেয়ে নেই তো, তাই তোকে খাইয়ে দিতে ইচ্ছে হলো, নে এবার হা কর। মিষ্টির চোখে পানি এসে যায়। এরা সবাই এত ভালো কেন? মীরা নিশ্চয়ই অনেক লাকি, দীপদের মতো একটা ভালো ফ্যামিলির বউ হতে পারবে। মা কিরে, কি ভাবছিস? মিষ্টি চুপচাপ খেয়ে নেয়। দীপও গিয়ে নাস্তা খেয়ে অফিসে চলে যায়। মিষ্টির একা একা শুয়ে থাকতে কিছুতেই ভালো লাগছে না, তাই ও একটু রুম থেকে বেরিয়ে পুরো বাড়িটা ঘুরে দেখতে থাকে। বাড়িটা বেশ বড় আর সব দামি দামি আসবাবপত্র দিয়ে সাজানো। পুরো বাড়িতে দীপের অনেকগুলো ছবি টাঙানো। মিষ্টি একটা ছবি দেখে দাঁড়িয়ে পড়ে। ছোটবেলায় কত কিউট ছিল, বড় হয়ে একটা আস্ত গুন্ডা হয়েছে। এভাবে দুপুর পেরিয়ে রাত হয়ে যায়। দীপ সন্ধ্যায় বাড়ি ফিরে আসে। বাড়ি সেই মিষ্টির রুমে চলে যায়। মিষ্টি শুয়েছিল, দীপকে দেখেই উঠে বসে। কেমন আছো এখন? ভালো। ডিনার করেছো? হুম। আচ্ছা আমি চাই তুমি ঘুমাও। শুনুন, কিছু বললে? আমি কালকে চলে যাব। ও আচ্ছা, সাবধানে যাবে। একটা প্রশ্ন করতে পারি? বলো। না থাক, গুড নাইট। ওকে। দীপ চলে যায়। মিষ্টিকে জিজ্ঞেস করতে পারলো না। সবাইকেই একটা অপূর্ণতা নিয়ে বাঁচতে হয়, মিষ্টির ক্ষেত্রেও হয়তো তেমনই। এদিকে দীপ ওর মায়ের রুমে চলে যায়। মা, মিষ্টি কালকে চলে যাবে। ওকে আমার অনেক পছন্দ, তুই ওকে সত্যিটা বলে দেখ। এটা হয় না, আমি চলে গেলে পরে ওকে সারা জীবন কষ্ট পেতে হবে, আমি চাই না এমনটা হোক। তুই সত্যিই অনেক বড় হয়ে গিয়েছিস বাবা। আমাকে একটু তোমার হাতে খাইয়ে দেবে? মনে হচ্ছে খুব তাড়াতাড়ি আমি চলে যাব। দীপ আর ওর মা দুজনেই কাঁদতে থাকে। এভাবে কেটে যায় দুদিন। আজকে মিষ্টির বিয়ে, একটা কমিউনিটি সেন্টারে মিষ্টির বিয়ে। কার সঙ্গে হচ্ছে সে ব্যাপারে মিষ্টির কোনো আগ্রহ নেই, ওর একটা জেদ চেপেছে। যাই হোক, ও আর দীপের জন্য কষ্ট পাবে না। মিষ্টির বিয়ে পড়ানো হচ্ছিল, এর মাঝেই ওর মায়ের ফোনে একটা কল আসে। কি হলো, কার ফোন? মিষ্টির মা কিছু বলতে পারেন না, তার হাত থেকে ফোনটা পড়ে যায়। কি হলো, কথা বলছো না কেন? দীপ হসপিটালে আছে, বেশ অসুস্থ।
চলো এখনই চলো, বিয়ে পরে হবে। মা আমি যাব না, বিয়ে এখনই হবে। মা জিদ করিস না, চল। আমি বললাম তো আগে বিয়ে হবে তারপর সব, আর উনি তো মরে যাচ্ছেন না তাই না? দীপের আজকে অপারেশন, অপারেশনে বাঁচার সম্ভাবনা 40%, আর অপারেশন করলেও ওর স্মৃতিশক্তি সব হারিয়ে ফেলতে পারে। মানে? মিষ্টির মা মিষ্টিকে সব ঘটনা খুলে বলেন। দীপকে কিছু না বলে এতটা কষ্ট সহ্য করেছে ভাবতেই মিষ্টির চোখ দিয়ে অবিরাম ধারায় পানি পড়তে থাকে। ও দৌড়ে বিয়ের আসর ছেড়ে ওভাবেই বেরিয়ে যায়। মিষ্টির বাবা আর মিষ্টির মাও ওর পিছন পিছন যেতে থাকে। একটা ফ্লাইটে করে ওরা তিনজন ঢাকার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। প্রায় 4 ঘন্টা পর ওরা ঢাকা পৌঁছে যায়। ঢাকায় পৌঁছে একটা ট্যাক্সি নিয়ে তারা সরাসরি হসপিটালে পৌঁছে যায়। গাড়ি থেকে নেমেই মিষ্টি দৌড়ে হসপিটালের মাঝে ঢুকে পড়ে। রিসেপশন থেকে দীপ কোথায় আছে জেনে দৌড়ে সেদিকে যেতে থাকে। এদিকে বিয়ের সাজে এভাবে একটা মেয়েকে দৌড়ে যেতে দেখে সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। মিষ্টি দৌড়ে গিয়ে দেখে ওটির সামনে দীপের বাবা মা বসে আছে। মিষ্টিকে দেখেই দীপের মা এসে ওকে জড়িয়ে ধরে। মামনি, আমার দীপটা বাঁচবে তো? ওর কিছু হলে আমিও বাঁচতে পারবো না। মিষ্টির চোখ দিয়ে পানি বের হতে থাকে। ওর বাবা এবং মাও সেখানে চলে আসে। একটু পরে ওটির লাইটটা অফ হয় এবং ডাক্তার বেরিয়ে আসে। ডক্টর, আমার ছেলে। দেখুন, অপারেশনটা অনেক টাফ ছিল। আমরা আমাদের সেরা ডক্টরদের দ্বারাই অপারেশনটা করিয়েছি, কিন্তু কিন্তু কি 24 ঘন্টার আগে কিছুই বলা সম্ভব না। অপারেশনটা সাকসেস হয়েছে, আমরা টিউমারটা সফলভাবে বের করতে পেরেছি, বাট ওর ব্রেনে কতটা এফেক্ট করেছে সেটা বলা মুশকিল। আল্লাহকে ডাকুন, তার হাতেই সব কিছু, আর আমরা আমাদের সেরা চেষ্টা করছি। আর হ্যাঁ, ওকে কেবিনে শিফট করা হবে, বাট ওর পাশে কেউ না কেউ থাকতেই হবে। এমন অবস্থায় পেশেন্টের খিচুনি শুরু হতে পারে, সো বুঝতেই পারছেন। থ্যাংক ইউ ডক্টর। ডক্টর চলে যায়। একটু পরে দীপকে কেবিনে নিয়ে যাওয়া হয়। মিষ্টি বাইরে থেকেই দীপকে দেখছে, কি শান্ত হয়ে ঘুমিয়ে আছে। ভাবতেই বুকটা ফেটে যাচ্ছে মিষ্টির। মামনি, বাইরে দাঁড়িয়ে আছিস কেন? ওর কাছে যাবি? আয় আমার সাথে। দীপের মা হাত ধরে মিষ্টিকে কেবিনের ভিতরে নিয়ে যায়। দুজনেই দীপের পাশে বসে পড়ে। মিষ্টির মনে নানা খারাপ চিন্তা ঘুরপাক খাচ্ছে। ও যদি কোনো জাদু জানতো তাহলে ভালো হতো, দীপকে এখনই ঘুম থেকে জাগিয়ে তুলতো। ইতিমধ্যে 24 ঘন্টা পেরিয়ে গেছে, দীপের জ্ঞান এখনও ফেরেনি। সবার টেনশন বেড়েই চলেছে, আর মিষ্টি তো একটা মুহূর্তের জন্য ওর পাশ থেকে সরেনি। রাতেও না ঘুমিয়ে ওর পাশে জেগে বসেছিল। এখন সন্ধ্যা, সূর্য ডুবেছে, মিষ্টির চোখ থেকে পানি পড়ছে। নিজের সবচেয়ে প্রিয় মানুষের এই অবস্থা হয়তো কেউই মেনে নিতে পারবে না। কেবিনে আর কেউ নেই, সবাই ক্লান্ত হয়ে বাড়ি চলে গেছে। আরও 4-5 ঘন্টা চলে যায়। মিষ্টির ঘুমে চোখ বারবার অফ হয়ে যাচ্ছে। ও দীপের পাশেই ঘুমিয়ে পড়েছিল, হঠাৎ কারো ঠান্ডা স্পর্শ পেয়ে ওর ঘুম ভেঙে যায়। মিষ্টি চোখ খুলে চমকে ওঠে, এটা তো দীপ। ওর নিজের চোখকে বিশ্বাস করতে পারে না। দীপ ওর গালে হাত বুলিয়ে দিচ্ছে। বিয়েটা করে নিলে? আপনি সত্যি কথা বলছেন? আমার তো বিশ্বাস হচ্ছে না। এখানে কি করছো? আচ্ছা, তোমার হাজবেন্ড কোথায়? সেও কি এসেছে? আমি বিয়ে করিনি ওকে। আমি জানতাম তোমাকে কেউ বিয়ে করবে না। আপনি চুপ করবেন? আমি সবাইকে ফোন দিয়ে জানিয়ে দিচ্ছি আপনি সুস্থ হয়ে গেছেন। চুপ, কাউকে জানতে হবে না, তার চেয়ে তুমি এদিকে এসো। কেন? উফ, এত কথা বলো কেন? আসো তাড়াতাড়ি। এসেছি, বলুন। এখানে শুয়ে পড়ো। কেউ এসে দেখলে কি ভাববে? উফ। মিষ্টি আর কোনো কথা বাড়ায় না, ও চুপচাপ দীপের পাশে শুয়ে পড়ে। দীপকে টেনে বুকের মাঝে নিয়ে নেয়। মিষ্টি বেশ লজ্জা পায়, সবাই এসে কি ভাববে এটা ভেবে। আই মিস ইউ। আর আমার তো জানি বেরিয়ে গিয়েছিল, আপনার জ্ঞান ফিরছে না এটা দেখে। কেন, ভালোবাসো নাকি? না, মোটেও না। আমার মতো একটা সুন্দরী মেয়ে আপনাকে ভালোবাসবে? তাহলে আর কি করার, অন্য কাউকে বিয়ে করতে হবে। খুন করব অন্য কারো কথা ভাবলে।
ওরা দুজনে কথা বলছিল এমন সময় দীপের মা আর মিষ্টির মা কেবিনে প্রবেশ করে। দীপকে আর মিষ্টিকে দেখে তারা হা হয়ে যায়। খালামণি, এই মহিলাকে এখনই এখান থেকে যেতে বলো। নাও মিষ্টি, আমি তোর মা। মা মা কাকে বলে সেটা জানেন? আই জাস্ট হেট ইউ। এখনই এখান থেকে বেরিয়ে যান, আমি আপনার ফেসও দেখতে চাই না। জাস্ট গেট লস্ট। মিষ্টির মা কিছু বলেন না, তিনি চুপচাপ রুম থেকে বেরিয়ে যান। সত্যিই তো তিনি দোষী, নিজের মেয়ে ভালো ভাবতে গিয়ে দীপের কথা একবারও ভাবেননি তিনি। দীপও তো কম না, দীপও তো তাকে মা বলে ডাকে, তবুও তিনি এত বড় একটা কথা মিষ্টির কাছ থেকে লুকিয়ে গেলেন। তার সত্যিই অন্যায় হয়েছে। বাবা, তুই কেমন আছিস? ভালো আছি মা, দেখো না সুস্থ হয়ে গেছি। এই যে আমার মাতা রানী, আপনাকে আমি বলেছিলাম দীপ উঠলে ফোন দিতে, বাট আপনি দিলেন না। আম্মু, আমি বলেছিলাম সবাইকে ফোন দিয়ে জানাও, বাট ও দেয়নি। কি এত বড় মিথ্যা! খালামণি, আমি ফোন দিতে চেয়েছিলাম আর উনি বারণ করলেন, এখন উল্টো আমাকে দোষ দিচ্ছে। কি, তুমি এত মিথ্যাবাদী, জানতাম না তো। খালামণি, আমি কিন্তু চলে যাব বলে দিচ্ছি। দীপ, ওকে জ্বালাস না তো, এমনিতেই মেয়েটা তোর জন্য কেটে কেটে অস্থির হয়ে আছে, তার উপর কাল থেকে নাওয়া খাওয়া বাদ দিয়ে এখানেই বসে আছে। দীপের মায়ের কথা শুনে মিষ্টি বেশ লজ্জা পায়, ও চুপচাপ অন্যদিকে তাকিয়ে বসে থাকে। আচ্ছা মা, বাবা কোথায়? ডক্টরের সাথে কথা বলছে। ও মা, আমার এখন ভালো লাগছে না, বাসায় যাবে কখন? সেটা নিয়েই তার বাবা কথা বলছে। দুদিন পর দীপকে বাসায় নিয়ে আসা হয়। ও এখন মোটামুটি সুস্থ, শুধু মাথায় ব্যান্ডেজ করা, আর মিষ্টিও ওদের সাথেই বাসায় আসে। দীপ রুমে একা বসে আছে, মিষ্টি হয়তো কাজ করছে। এমন সময় হঠাৎ কেউ রুমে প্রবেশ করে। ছোট আম্মু, তুমি? দীপ বাবা, আমাকে মাফ করে দে, আমার ভুল হয়েছে, প্লিজ বাবা। আরে এগুলো কি করছো? তার সেখানে এসে বসো। বাবা, আমি শুধু মিষ্টির কথাই ভাবলাম, তোর কথা একবারও ভাবলাম না। তোর যে কতটা কষ্ট হয়েছে সেটা এখন বুঝতে পারছি। মিষ্টি ঠিকই বলেছে, আমি কারো মা হবার যোগ্য না। ছোট আম্মু, এসব বাদ দাও, ও না বুঝে কথাগুলো বলছে হয়তো। দীপ এসব বলছিল, হঠাৎ মিষ্টি রুমে প্রবেশ করে। আপনি এখানে কি করছেন? আপনাকে এখানে আসতে কে বলেছে? মিষ্টি, ছোট আম্মুর সাথে এভাবে করছো কেন? ওনার কারণেই আজকে আমাকে অন্য একজনের বউ হতে হতো, ওনাকে তো আমি। মিষ্টি, অনেক হয়েছে, ছোট মতো ভুল বুঝতে পেরেছে, তার কাছে আবার মাপ চাও। কিন্তু মিষ্টি, ওকে আই এম সরি। আমি কিছুই মনে করিনি মা, তোরা থাক, আমি আবার কাছে যাই। আচ্ছা। মিষ্টির মা চেতেই দীপ এসে ওর পিছনে দাঁড়ায়। কি ব্যাপার, আপনাকে দেখে তো সুবিধার মনে হচ্ছে না। মিষ্টি বলার সাথে সাথে দীপকে জড়িয়ে ধরে আর মুখে বলে, এখন কি মনে হচ্ছে? হায় আল্লাহ, কেউ এসে দেখলে কি ভাববে? ভাববে আমরা রোম্যান্স করছি, একবার তোমাকে হারিয়ে ফেলেছিলাম প্রায়, বাট আর না, চলো বেবি প্ল্যানিং শুরু করি। কি, মাথা ঠিক আছে আপনার? বিয়ের আগেই ফ্যামিলি প্ল্যানিং? তো কি হয়েছে? বিয়ের আগে আপনি কিছুই পাবেন না স্যার, ওকে? অ্যাট লিস্ট একটা কিস? নাথিং। উফ, আমি এখন কি মাকে বলছি বিয়ের কথা? দীপ রেগে রুম থেকে বেরিয়ে যায়, সিঁড়ি থেকে নেমেই মায়ের কাছে চলে যায়। সেখানে গিয়ে বলে, মা। হ্যাঁ বাবা, কিছু বলবি? আমি বিয়ে করব। আমরাও সেটাই আলোচনা করছিলাম, সামনে শুক্রবারই তোদের বিয়ে ঠিক করেছি। দীপ অবাক হয়ে যায়, শুক্রবার তো আর মাত্র 4 দিন পর, তার মানে এখনো 4 দিন? আজকে বিয়ে করব, প্লিজ মা, প্লিজ। কিন্তু তোর বাবা? বাবাকে তুমি ম্যানেজ করে দাও, আমি আজকে বিয়ে করব, প্লিজ। আচ্ছা বাবা, ঠিক আছে, আমি মিষ্টির মা আর তোর বাবার সাথে কথা বলছি।
শেষে দীপের জেদের কাছে সবাইকে হার মানতে হয়। রাতেই ওদের বিয়ে হয়ে যায়। সবাই ঠিক করেছে অনুষ্ঠান পরে হবে। আর এভাবে মিষ্টি দীপের সাথে থাকছে, সমাজ এসব ভালো চোখে দেখবে না, তাই বিয়েটা হয়ে যায়। রাত প্রায় 10টা, দীপ রুমে ঢুকে দেখে মিষ্টি ঘোমটা দিয়ে বসে আছে। দীপ আসতেই মিষ্টি ঘোমটা সরিয়ে ওর কলার চেপে ধরে। কি করছো এটা? আমার কত ইচ্ছে ছিল বড় অনুষ্ঠান করে বিয়ে হবে, আপনি তাতে পানি ঢেলে দিলেন। এখনো তো কিছু করিনি, হবে তো একটু পরে, তাই তো তাড়াহুড়ো করে বিয়েটা করলাম। মানে আপনি ওভাবে তাকিয়ে আছেন কেন? তখন কি বলেছিলে, বিয়ের আগে কিছুই পাবো না, এখন? আপনি কি বলতে চাইছেন? তুমি এভাবে পিছিয়ে যাচ্ছ কেন? মিষ্টি যেতে যেতে একেবারে পিছনে দেওয়ালের সাথে মিশে যায়। ও মুখ দিয়ে কিছু বলবে তার আগেই দীপ এসে মিষ্টিকে জড়িয়ে ধরে চার ঠোঁট এক করে দেয়। মিষ্টি প্রথমে নিজেকে ছাড়াতে চাইলেও পরে রেসপন্স শুরু করে, দীপকে শক্ত করে আগলে রেখেছে, আর মিষ্টি ওর পাঞ্জাবি শক্ত করে ধরে আছে। প্রায় 5 মিনিট পর দীপকে ছেড়ে দেয়, মিষ্টিকে কোলে তুলে নিয়ে বিছানায় শুইয়ে দেয়। মিষ্টি ওকে কোনো বাধা দেয় না, দীপ ওর স্বামী, ওর উপর পুরো অধিকার আছে দীপের। এদিকে দীপও বাধা না পেয়ে মিষ্টিকে লাফাইট দিয়ে পুরো শরীর অস্থির করে তোলে। তারপর যা ঘটে সেটা আপাতত গোপনই থাকুক, আপনারা অলরেডি সেটা বুঝে গিয়েছেন। প্রায় 4 বছর পর মিষ্টি আর দীপের দুটো মেয়ে হয়েছে, ওদের নাম ইরা ও ঈশি। দীপ বেশ হ্যাপি মেয়ে দুটোকে পেয়ে, মিষ্টির ছাদে দাঁড়িয়ে আছে। মনটা বেশ খারাপ, দীপ আজকেও লেট, ওর মন কিছুতেই ভালো লাগছে না। হঠাৎ কেউ এসে ওকে শক্ত করে পেছন থেকে জড়িয়ে ধরে। মিষ্টি পাখিটা বুঝি রাগ করেছে? কি হলো, চুপ করে আছো কেন? বাসার সবাই কোথায়? এরা ঐশীটাকে দেখছি না। সবাই পাশের বাসায় অনুষ্ঠানে গিয়েছে, আর আমাকে ছাড়ুন, ভালো লাগছে না। তাহলে এগুলো কাকে দেব? এগুলো আমার জন্য। এগুলো আনতে গিয়ে তো এত লেট। ও লাল সেটতে তোমাকে অসাধারণ লাগছে। স্যারের প্ল্যান তো ভালো মনে হচ্ছে না। ভাবছি সবেমাত্র দুটো, আর বাচ্চাগুলো পৃথিবীতে আসার ব্যবস্থা করব। আমার ইচ্ছে তো 8টা। কি, আমাকে মারার প্ল্যান করছো নাকি? সেটা না হয় পরেই দেখা যাবে। দুজনে রুমে চলে যাই, কি হবে সেটা তো বুঝেই গেছেন, বাট দীপ কি 8টা মিশনে সফল হবে আপনাদের কাছেই প্রশ্ন রইল। হ্যালো বন্ধুরা, ভিডিওটা লাইক করো আর একটা অবশ্যই কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না।